أنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كتابه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে না নাই? আওয়াজ একটু জোরে হবে বলেন, আছে না নাই? কম আছে নাকি বেশি আছে? যদি বেশি হয়ে থাকে মহব্বতের সাথে জোরে সরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرقي حب محمد مطلع ديوان ما مطلع خرشيد سقاس سينه سوزان ما بلغ العلا أكون جارا পাইনি দাওয়া কোরআনের মিছিলে এখনো যারা পাইনি দাওয়া কোরআনের মিছিলে শুনিয়ে দেই চলো শত বাণী শুনিয়ে দেই চলো শত বাণী পথ বাতলে দেই আমরে বলে দেই বুকে টেনে জান্নাতে এক আমি যাব না তো ভাই
তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সকলে জান্নাতে যেতে চায় কি চায় না? সবাই চায়। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়া, কোরআনের এই মিছিলে এখনো যারা পাইনি দাওয়া, কোরআনের এই মিছিলে শুনিয়ে দেই চলো শত বাণী, শুনিয়ে দেই চলো শত বাণী, পথ বাতলে দেই আমরে বলে দেই বুকে টেনে। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম ঝরে হয় রোশনাই, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সাথী হলে তুমি কামাতে দিনে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙী। আসবে আবার রাশেদার যুগ, আসবে আবার রাশেদার যুগ, মজলুম পীরে পাবে রহমের দিন। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত। এই পথ আল্লাহর রাসূলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত। প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একা আমি যাবো না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সকলে বলে আমিন। ঐতিহ্যবাহী শিবছড়া এলাকাবাসীর উদ্যোগে শিবছড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজনকৃত আজকের এই পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক সর্দার শিবছড়া সমাজ পরিচালনা কমিটি জনাব মোহাম্মদ আলী মিয়া মঞ্চভূমিষ্ঠ আছেন আজকের মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচক জনাব হযরত মাওলানা আবুল খায়ের রাশি সাহেব,
খতি ভরিমারা কেন্দ্র যা মসজিদ এবং সুপার সুপার আলিয়া ছোলা দাখিল মাদ্রাসা আলোচনা পেশ করেছেন শিবছড়া কেন্দ্র যা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা পিয়ার ইসলাম সাহেব এবং আরো অনেক ওলামায়ে কেরাম আপনাদের মাঝে দিনী তাকরীর পেশ করেছেন আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে জনাব আব্দুর রশিদ সওদাগর জনাব আব্দুল মালিক জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান জনাব মোহাম্মদ আবু বকর জনাব মোহাম্মদ আকবর জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস জনাব আব্দুল মতিন জনাব হাফিজ আহমদ জনাব রুহুল আমিন জনাব শাহজাহান এবং জনাব বেলাল হোসেন সহ মঞ্চভূমিষ্ঠ সম্মানিত ওলামায়ে কেরাম সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ইতিপূর্বে আপনাদের মাঝে সালাতুল ইশার পর থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন এবং মসজিদের স্বার্থে আপনাদের ত্যাগের নজরানা আল্লাহর রাহে আপনাদের কাছ থেকে গ্রহণ করেছেন মসজিদের জন্য কুমিল্লা থেকে আগত হেমায়েত ইসলাম মাদ্রাসা কুমিল্লার সম্মানিত শিক্ষক সাআদ আল আরবি কেন্দ্র যা মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুল আলম আনসারি সাহেব সম্মানিত ওলামায়ে কেরাম এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ সামনে ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কালিমা বিশ্বাসী প্রিয় মুসলিম কেরাম প্রিয় যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ অনেকদূর পর্যন্ত যাচ্ছে যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন বিশেষ করে সম্মানিতা মা এবং বোনেরা সম্মানিত এলাকাবাসী উপস্থিত রয়েছেন অনেকেই আলিয়াছোলা এলাকা থেকে অনেকে এসেছেন আশপাশ থেকে অনেকে এসেছেন মেহমান হিসেবে সম্মানিত সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যে সময়তে আমরা আলহামদুলিল্লাহ করছি ঠিক একই সময়ের ভিতরে বিশ্বের যে প্রান্তে একজন মুসলমান জুলুম নির্যাতনের শিকার হোক আরেকটা প্রান্ত থেকে আমরা কষ্ট অনুভব করি ঠিক কিনা আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন করা হচ্ছে আমরা ভালো থাকলেও আমাদের ফিলিস্তিনি ভাইরা কিন্তু ভালো নেই আসলে বিপদ মুসিবত ওইরকমভাবে আমাদের উপরে এখনো আসে নাই এই জন্য এটার স্বরূপ এটা একটা সিনারি কষ্ট কী জিনিস সেটা এখন আমরা বুঝতে পারি না আমরা যেই দিন ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলছে একই সময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মোটামুটি আমরা ব্যস্ত ঠিক কিনা দুনিয়াবে বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত আমাদের দেশে সেরকম কোনো সিনারি পরিস্থিতি নাই আমরা ভালো আছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন গাজাবাসীকেও ভালো রাখেন আমিন সকলে জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সেই বিষয়টাও আমাদের আলোচনা আসবে ইনশাআল্লাহ আমরা যারা এখনো ভালো আছি ভালো রেখেছেন যে রব সে রবের উদ্দেশ্যে আমরা সকলে একবার কালেমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম পবিত্র মিলাদকে সামনে রেখে শিবছড়া কেন্দ্র জামে মসজিদের পক্ষ থেকে আজকের আয়োজন আজকের এই দিনে মসজিদ থেকে রসুলের শানে আমরা সকলে একবার দরুদ পড়ে উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা যে মসজিদের সামনে বসে আছি মসজিদ পরিচালনা কমিটির আয়োজন যে মাহফিল এই মসজিদের সাথে যারা সম্পর্ক রেখেছি আমরা আমাদের অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকের দিনই মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে অন্ধকার কবরে যারা শায়িত জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আর একটু জোরে বলেন আমিন দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আমরা যারা আজকে এখানে বসে আছি আমাদেরকেও যেতে হবে ঠিক কিনা আগামীকাল সকালে এই মসজিদের সামনে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নেই সম্ভাবনা আছে না নেই সেখানে আমাদের এখান থেকে যে কোনো ব্যক্তি হতে পারে আমি গত বছর আলিয়াছোলা মাদ্রাসার সামনে মসজিদের সামনে আলোচনা করেছি আমার মনে হয় ওই বছর থেকে আজ পর্যন্ত কেউ না কেউ আল্লাহর গোলাম দুনিয়া থেকে চলে গেছে ঠিক না বল আগামী বছর এখানে একটি মাহফিল হবে সেদিন আজকে আমরা যারা আছি আমাদের ভিতর থেকে কেউ না কেউ আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সম্ভাবনা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিলটি যেন আমাদের নাজাতের ওয়াসিলা হয়
আজকের দানগুলো যেন আমাদের নাজাতের ওয়াসিলা হয়, এই মসজিদের সিজদাগুলো যেন আমাদের নাজাতের ওয়াসিলা হয়। আমরা যখন চলে যাব কালেমা নসিব হতে হতে আল্লাহ সন্তুষ্টি হাসিলকারী বান্দা হিসেবে আল্লাহ ডাকে আমাদেরকে সারা দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়ে গেছে, 10:40 হয়ে গেছে, ফজরের সালাত আমাদের পড়তে হবে না? হবে তো ইনশাআল্লাহ। তো যেহেতু প্রতি বছর মাহফিল হয় আর প্রত্যেক দিন যেহেতু হয় না, এক দেড় ঘন্টা সময়ের ভিতরে আমরা দোয়া মোনাজাত সহ সব কিছু সম্পন্ন করতে চাই। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদ এবং মাদ্রাসা এগুলোর কোনো মাহফিল হলে কালেকশন যখন হয় আমি বাধা দিই না, কারণ ওই কালেকশন করার মতো আমার ক্যাপাসিটি নেই। আমি একটু বলে দিলে কিছু টাকা পয়সা আসে, কিন্তু অনেকের মতো আসলে এইভাবে ডিপলি আলোচনা করে আমি কালেকশন করতে পারি না, এই জন্য আমি সময় দিই। আজকে যেহেতু মাহফিল, মসজিদের মাহফিল, আপনারা সময় দিয়েছেন, আমিও দিয়েছি, এই সময় দেওয়ার উচিলায় হয়তো আমাদের নাজাতের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো এরপরে আধা ঘন্টা এক ঘন্টা যে সময়টা আমাদের জন্য আছে, এই সময়ের ভিতরে আমরা নির্দিষ্ট আয়াত থেকে কিছু আমলমুখী কথা শুনবো ইনশাআল্লাহ। এরপর আমরা একসাথে মন খুলে আল্লাহর দরবারে দোয়া করে মেহমানদারি করে এরপর আমরা আস্তে আস্তে ঘরে চলে যাব। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সারা জীবন বেঁচে থাকবো এটার কোনো সুযোগ আছে? না। একটু কথা বলেন, সুযোগ আছে? না। 30 বছর 40 বছর 50 বছর বাঁচার সুযোগ আছে, আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখতেও পারেন, গড় আয়ুর কারণে সেটা একটা সম্ভাবনা আছে। কিন্তু আজ থেকে 100 বছর পরে আপনি আমি এখানে থাকব এটার কোনো সম্ভাবনা আছে? এখানে সম্পূর্ণ নতুন কিছু মানুষ বসে থাকবে, যেখানে আমি থাকবো না, আপনি থাকবেন না, যারা থাকবে তাদেরকে আমরা আসলেই চিনি না। আপনি পিছনে দাদা ছিলেন, দাদার বাবাকে চিনেন, ওই দাদার বাবার বাবাকে কেউ চিনেন, এখানে কেউ আছেন? হ্যাঁ, কেউ আছেন? একটা জেনারেশন গ্যাপ হবে, একটার সময় আমাদেরকে চিনবে না। এই অঞ্চলটা ডেভেলপ হবে, এই মসজিদ এসি হবে, তিনতলা চারতলা হবে, এই অঞ্চল একদম খুব সুন্দর পরিবেশ একটা সিনারি তৈরি হয়ে যাবে, সবাই ধনী ব্যক্তিতে পরিণত হবে। সে সময় মসজিদ থাকবে, এই মসজিদে মুসল্লি থাকবে, তবে তারা যদি আমরা নেক্সট সন্তান বানিয়ে দিয়ে যেতে পারি, তারা এই মসজিদের ভিতরে বসে আমাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাবায়ানি ছাগার। আপনারা 12 ইরহাট কেন্দ্র যায় মসজিদ দেখছেন? হ্যাঁ, আপনাদের কি ধারণা আছে? এখন পাঁচতলা, আমি যখন এসেছি তখন তিনতলা পর্যন্ত ছিল, এরপরে বাকি দুইতলা হলো। কিন্তু আমি আসার আগে বাস থেকে 10-15 বছর পূর্বে এই মসজিদটা একতলা ছিল, টিনের ঘর ছিল, ভাঙে বেড়া ছিল, একদম সামান্য পরিবেশ ছিল। 10-20 বছরের ভিতরে মসজিদটা পরিবর্তন হয়ে গেছে, কারণ এই মসজিদের আহ্বান যারা আছে তারা মসজিদের প্রতি আন্তরিকতা রেখেছে, সুবহানাল্লাহ। এই জন্য আজকে মসজিদটা ডেভেলপ হয়েছে। ঠিক একই রকমভাবে আপনাদের এই মসজিদটাও একটা সময় ডেভেলপ হবে, সেদিন আমরা থাকব না, যেদিন আমরা মসজিদের আহল হিসেবে দুনিয়া থেকে আখেরাতে পাড়ি জমাব, এই মসজিদের সাথে আমাদের অন্তরকে মোয়াল্লাক রাখার কারণে তখন আমাদের নেককার গোলাম হিসেবে আল্লাহর সামনে হাজির হওয়ার একটা সম্ভাবনা আছে, আছে না নাই? মসজিদের আশেপাশে 40টা বাড়ি মসজিদের আহল, এই মসজিদ তাদের জান্নাতে যাওয়ার কারণ অথবা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি ডিসাইড করবেন আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান, আপনি কোথায় যেতে চান, কোথায় যেতে চান? তাহলে অন্তরকে রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অন্তরকে এই মসজিদের সাথে ঝুলন্ত রাখতে হবে। এক ওয়াক্ত নামাজ শেষ হলে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা, মসজিদের কি জিনিস প্রয়োজন সেটার জন্য ব্যবস্থা করে দিয়ে কমিটির দায়িত্ব পালন করা, ইমামতি মসজিদের দায়িত্ব পালন করা, এরপরে মসজিদের মুসল্লি হিসাবে নিয়মিতভাবে এই মসজিদে সেজদা দেয়া, এগুলোর মাধ্যমে যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া আমাদের জন্য বাজেট থাকবে, জোরে বলে ইনশাআল্লাহ। মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে, আসার পরে রহমতের ফেরেশতারা হয়তো আগমন করবেন, না হয় গজবের ফেরেশতারা আগমন করবেন তার সাথে। ইতিপূর্বে যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা ভালো করেই জানেন বিষয়টা, কিন্তু তাদের থেকে আমাদের জানার কোনো সুযোগ আছে? কথা বলেন, আমরাও জানবো, দেখব তাদেরকে, আমরাও মারা গেলাম, কিন্তু সেখান থেকে ফেরত এসে
আবার নতুন করে পরিবর্তন হওয়া, আবার নতুন করে মুসলমান হওয়া, নতুন করে ইবাদত বন্দেগি করা, এটার কোন ন্যূনতম সুযোগ আছে কি? কথা বলেন আছে? আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইযিন তামজুরুন, গলা চেপে ধরবে দৃষ্টি যখন একমুখী হয়ে যাবে, ওই দৃষ্টির ভিতরে বান্দা হয় জান্নাত দেখবে না হয় জাহান্নাম দেখবে। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত দেখলে বান্দার আর কোনো আফসোস থাকবে না, খুশি হয়ে যাবে, কিন্তু জাহান্নামের শাস্তি যখন চোখের ভিতরে দেখবে আল্লাহর কাছে তখন বলবে ক্বালা রব্বির জিউন, আল্লাহ একবার দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় ফেরত যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক্ত, যে আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম, যে নামাজটা পড়ি নাই ওটা আবারও পড়বো ইনশাল্লাহ পড়বো, যে নামাজগুলো ছেড়ে দিলাম সেগুলো নতুন করে পড়বো, একবার শুধু যাওয়ার সুযোগ দেন। আপনারা কি মনে করেন আসার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। যেই ব্যক্তি একবার আসার সুযোগ পায় আখেরাতে চলে আসে, সে আর দুনিয়ার জমিনে আরেকবার যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য যতক্ষণ নিঃশ্বাসটা আছে এই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের নেকামল করা দরকার, আছে না? নাই? জোরে বলেন আছে না? নাই? রহমতের ফেরেশতা এসে আপনার রুহ কবজ করে দেবে, আসমানে নিয়ে যাবে, অভিনন্দন জানানো হবে রুহুটাকে। লাশটা যখন দাফন করে কবরে রাখা হবে, রুহুটাকে আসমান থেকে নিয়ে এসে আমাদের শরীরে প্রবিষ্ট করে দিয়ে আখেরাতের হিসাবে এবারে জীবিত করা হবে। কিছুক্ষণ পরে কবর শোয়া ব্যক্তিটা নজর দিয়ে দেখবে যা আত মালাকান, দুইজন ফেরেশতা আগমন করবে। প্রশ্ন যেগুলো করবে সেটা আমরা জানি, কয়টা প্রশ্ন? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আই ওয়া মান হাযা রাজুল, তোমার রবকে, তোমার ধর্ম কি? আর একজন ব্যক্তিকে দেখিয়ে বলা হবে লোকটা কে। আমরা যদি ইমানদার হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি, অটোমেটিক প্রশ্নের উত্তরগুলো চলে আসবে, সুবহানাল্লাহ। উত্তর আসার পর চতুর্থ আরেকটা প্রশ্ন করা হবে আমাদেরকে, এই যে এতক্ষণ যে প্রশ্নগুলোর উত্তর দিলা, কোন কিতাব থেকে জেনে দিলা, কোন কিতাব থেকে জানলা? আমরা যেহেতু নেককার গোলাম, আমরা বলবো সে উত্তরগুলো আমরা দিয়েছি মহাগ্রন্থ আর কোরআন থেকে। জোরে বলে সুবহান। এবারে ফেরেশতা দুইজন চলে যাবে, আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, সে আমাদের ভিতরে তিনটা শব্দ ব্যবহার হবে, আওয়াজ আসবে ফা আফরিশু উমিলাল জান্নাহ, এই ব্যক্তির কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও বলি সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা জান্নাতের দিকে দরজা খুলে দাও সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা, জান্নাতি পোশাক, আর কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা। হঠাৎ করে এই পরিস্থিতি যখন তৈরি হবে, ব্যক্তিটা নজর দিয়ে দেখবে মাথার কাছে একটা সুন্দর চেহারার ব্যক্তি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করা হবে, ভাই তুমি কি, কেন আসলা? তুমি তো এখানে আসার কথা না, এখানে তো আমি একা থাকার কথা। কবরে একা থাকবে নাকি ডাবল? কথা বলেন, একা নাকি ডাবল? কেউ যাবে আমার সাথে? আমার বাবা, আমার মা, আমার নেতা, আমার লিডার, আমার কর্মী, কি থাকবে বলেন তো? আমল কি থাকবে? সুন্দর সুশ্রী চেহারার ব্যক্তিটাদেরকে নজর দিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি কে, তোমার পরিচয়টা কি? ওই সুন্দর চেহারার ব্যক্তিরা তখন বলবে, আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা তোমার কবরের ভিতরে পাঠাইলেন, একটু তুমি ডান দিকে তাকাও। ব্যক্তিরা ডান দিকে তাকানোর পরে আবিষ্কার করবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে যায় বলে সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামতগুলো তার গায়ের ভিতরে হিট করে, জান্নাতের সুশীতল হাওয়াগুলো তার গায়ের ভিতরে লাগে, এমন একটা সুঘ্রাণ তার কবরের ভিতরে চলে আসে। ওই সুস্থ চেহারার ব্যক্তিরা তার কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, ব্যক্তির সেদিন ঘুম ভাঙবে। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, ফাইদা নুফিখা ফিস-সূর, জোরে বলি আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস-সালাতু ওয়াস-সালাম তিন নম্বর সিংহের ভিতরে যখন ফুঁক দেবেন তখন ঘুম ভাঙবে। আপনারা সবাই বলবেন, ইসরাফিল কয়টা সিংহে ফুঁক দেবে? জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো নাফাতুল ফিজা, আতঙ্কের সিংহ।
বনের হিংস্র জন্তু জানোয়ারগুলো আওয়াজটা শোনার পরে মানুষের কলিজার ভিতরে সে আশ্রয় গ্রহণ করে, তারা সাহায্য চাইবে। দ্বিতীয় নম্বর সিংহা হলো নাফাতু সাই, যেখানে দুনিয়ার সমস্ত প্রাণগুলো অস্তিত্ব ছিল, ওই সিংহে ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণের অস্তিত্বগুলো মৃত্যুবরণ করবে বলে আল্লাহু আকবার। এবার তিন নম্বর সিংহে যখন ফুঁক দেওয়া হবে সেটাকে বলা হয় নাফাতুল কিয়াম, দণ্ডায়মান হওয়ার সিংহা। মানুষেরা দণ্ডায়মান হয়ে যে যেখানে মরে পড়েছিল সেখান থেকে উত্থিত হয়ে আখেরাতের দিকে দৌড়ানো শুরু করবে, হাসরের জমিনের দিকে দৌড়ানো শুরু করবে। আল্লাহর জান্নাতি মানুষগুলোকে ফেরেশতারা কবর থেকে জাগ্রত করবেন ঘুম থেকে। চলো আল্লাহ তোমাদের অপেক্ষায় আছে, আজকে হলো আখেরাত দিবস, আজকে হলো ইন দ্য ডে অফ জাজমেন্ট বিচার দিবস। জান্নাতি নিয়ামত প্রাপ্ত কবরের ভিতরে বান্দাগুলো আফসোস করে বলবে কেন আমাদের কাঁচা ঘুম থেকে জাগাইলা। ঠিক আছে, যেহেতু যখন জাগাই না, যেহেতু আল্লাহ আমাদের জন্য অপেক্ষায় আছেন, চলো আমাদের খুব শীঘ্রই আল্লাহর দরবারে নিয়ে যাও। যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা তত তাড়াতাড়ি আমাদের বিচার কার্যক্রম শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবো বলে সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণে সহযোগিতা করলে রসুল বললেন মাম বানাল মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যিনি মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন, ঘর নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করলেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘরের ব্যবস্থা করলেন। তাহলে নেককার গোলামদের দলভুক্ত হয়ে আমরা আখেরাতে জান্নাতের ভিতরে ঢুকতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। এটার বিপরীতে যারা আছে বিপরীত অবস্থা তাদের জন্য, ওই যে যা আত্মালাকা আনে দুজন ফেরেশতা আগমন করবে। হাদিসের ভাষায় ওই দুজন ফেরেশতা হবেন একজন অন্ধ আর একজন বয়রা। কথা বোঝা গেছে? গ্রাম অঞ্চলে মুরব্বীরা মাঝে মধ্যে বলে এখনো ভালো হয়ে যা, সোজা হয়ে যা, ঠিক হয়ে যা, না হলে কবরে গেলে আন্ধা বয়রা সেজবো। কথা একটা আছে না নাই? উনারা মুরব্বীদের অভিজ্ঞতার আলোকে কথা বলেন, তবে কথাটা হাদিসের কথা। দুজন ফেরেশতা আগমন করবেন, একজন অন্ধ আর একজন বয়রা। যিনি অন্ধ তার হাতে থাকবে লাঠি একশা, ডাইরেক্ট একশা, আর যিনি বয়রা কানে শুনেন না তিনি করবেন প্রশ্ন। এখন তিনি তো কানেই শুনেন না, কি প্রশ্ন করবেন, কি উত্তর নেবেন? কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে সে উত্তর দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি, সে তো জাহান্নামী, দুনিয়াতে কোনো আমল করে নাই, মসজিদের সাথে সম্পর্ক রাখে নাই। এই বয়রা ফেরেশতা প্রশ্ন করবে, শুধু প্রশ্ন করতেই থাকবে, করতেই থাকবে, আর যিনি অন্ধ তিনি তো শুনেন, কথা বলেন ঠিক না? তার কাছে এই মেসেজটা যাবে, এই ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে, এতবার যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার মানে বোঝা গেল ব্যক্তি একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, কথা বলেন ঠিক না? তো যেহেতু প্রশ্নের উত্তর দিতে পারে না, এখন তার কাজ কি? অ্যাকশন টু অ্যাকশন, বলেন ডাইরেক্ট, তার কাজ শুধু সেটাই চলতে থাকে। নির্দিষ্ট সময় পরে ফেরেশতা দুজন চলে গেল, আসমান থেকে আওয়াজ ভেসে আসলো ফাআফরিশুহু মিনান নার, ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনান নার, ব্যক্তির শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ব্যক্তির কবর থেকে জাহান্নামের দিকে একটা সরাসরি দরজা খুলে দাও, বলি নাউযু বিল্লাহ। আপনার আমার কবর জান্নাতের টুকরা হোক নাকি জাহান্নামের গর্ত হোক, আমরা কোনটা চাই? সবাই কিন্তু বলে না, কোনটা চাই আমরা? বলে বলেন আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, জোরে বলে ইনশাআল্লাহ। সময়টাকে কাজে লাগানো দরকার আছে না? কিসের মাধ্যমে? আড্ডা দেওয়ার মাধ্যমে, খেলা দেখার মাধ্যমে, অন্যান্য কাজ করলে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাজে লাগানো দরকার। সম্মানিত ভাইয়েরা, আমরা এসেছি একটা মসজিদের মাহফিলে, এই মসজিদ হলো আমল করার জায়গা। এই মসজিদে প্রথম যে আমলটা করবেন আপনারা আমার সাথে পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার, অনেকের মুখস্ত আছে, আমার সাথে একবার পড়েন, আমরা একটা আমল করব এখন। আল্লাহুম্মা, হয় নাই জোরে বলতে হবে আল্লাহুম্মা, আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতানি ওয়া আনা আব্দু وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ابوء
بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত্রিবেলা যেই ব্যক্তি একবার ইস্তিগফার তেলাওয়াত করবে, রাত্রি যে কোনো সময় ব্যক্তিটা মারা যাক, সোজা জান্নাতি চলে যাবে, সুবহানাল্লাহ। আবার দিনের বেলা একবার যদি ব্যক্তি তেলাওয়াত করে, দিনের যে কোনো সময় ব্যক্তি ইন্তেকাল করুক না কেন, ব্যক্তি সরাসরি জান্নাতি চলে যাবে, সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে কি যাবে না? এটা মসজিদের ভিতরে সালাতুল ফজর যখন নামাজটা শেষ হবে, ইমাম সাহেব নিজে আওয়াজ করে পড়বেন আর আপনারাও সাথে সাথে পড়বেন। এখন ওটা পড়ার জন্য মসজিদে শামিল হওয়া দরকার আছে না নাই, নাকি ঘরের ভিতরে হুজুরে গিয়ে পড়াই দিয়ে আসবে? হ্যাঁ, একটু আগেই তো বললেন জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার আমল শিখাচ্ছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন হাদিসে কুদসির মাধ্যমে, বান্দা তোমরা যদি আমাকে একা একা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি। ফা ইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফস ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। এরকম দিনে মজলিস বাস্তবায়ন করার মাধ্যমে কেউ যদি আমাকে স্মরণ করো, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করি বলে সুবহানাল্লাহ। وإن تقرب إلي بشبر تقربت إليه زراعا আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য, আমাকে স্মরণ করার জন্য, আমাকে পাওয়ার জন্য আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে এক হাত এগিয়ে যাই। আরো আস্তে বলে সুবহানাল্লাহ। وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দুই হাত এগিয়ে যাই। وإن آتاني يمشي أتيته هربلا আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে মসজিদের দিকে জিকিরের দিকে আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। এই জিকিরের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? নাই। জিকির মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর, তাহমিদ, তাহলিল, তাসবিহ, এগুলো হচ্ছে জিকিরের শব্দ, জিকির। এরপর জিকির মানেই হলো কোরআন, জিকির মানে হলো আজকের এই মাহফিল, জিকির মানে হলো যে মসজিদের আয়োজনে মাহফিলে আসলাম, সে মসজিদের ভিতরে আল্লাহ কুদরতি পায়ের ভিতরে সিজদা দিয়া চলে বলে সুবহানাল্লাহ। এখন জিকিরের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না? আল্লাহ নবী বিশ্ব নবী ঘোষণা করলেন ইদা উদিয়াল মাইয়্যিতা ফি কবরিহি, একজন মানুষ যখন মারা যায়, ব্যক্তিটাকে যখন কবরের ভিতরে শুইয়ে দেয়া হলো, চতুর্দিক থেকে ব্যক্তিকে চারটা জিনিস ঘিরে ধরে, জোরে বলেন কয়টা, আর একটু জোরে বলেন কয়টা, আসসালাতু আইয়ামিনাহু তার ডান পাশে থাকবে নামাজ, ওয়া সাওমু আন শিমালিহি তার বাম পাশে থাকবে রোজা, ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি তার মাথার কাছে থাকবে কুরআন, ওয়া সাইরুল হাসানাত ইনদা রিসলাইন তার দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। ব্যক্তিকে কবরের ভিতরে শুইয়ে দেয়া হবে, যা আত্মালাকানে দুজন ফেরেশতা আগমন করবে, ব্যক্তিকে যখন মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক ওয়া মান হাযা রাজুল, তিনটা প্রশ্ন যখন তাকে করা হবে, ব্যক্তি যদি দুনিয়ার জিন্দেগিতে মসজিদের সাথে অন্তরকে মুআল্লাক রাখে, ব্যক্তি যদি মাহে রমাদানের রোজাগুলো পালন করে, ব্যক্তি যদি কোরআন থেকে আমল করে, আর নেক আমলের পাল্লা যদি ভারী করে আখেরাতে যেতে পারে, ব্যক্তির মুখ থেকে উত্তরগুলো আসার আগে আগে ছোটর দিকে যে চারটা জিনিস অপেক্ষমান, চারটা জিনিস তার পক্ষ থেকে উত্তর দেবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই আমলগুলো করা দরকার আছে না? আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা বনে ইসরাঈল, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল ইসরা, এই সূরার প্রথম আয়াতটাই আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমাদের সবার কাছে পরিচিত। মিলাদুন নবী সিরাতুন নবী মাস যখন আসে, রবিউল আউয়াল মাস যখন আসে, অনেকেই এই আয়াতটাকে সামনে রেখে আলোচনা করে, সেখান থেকে ফজিলত খোঁজার চেষ্টা করে, আমরাও ফজিলত জানি, ফজিলত নিয়ে আলোচনা করি।
কিন্তু এই আয়াতে কারিমার মাধ্যমে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিচ্ছেন কি মেসেজ দিচ্ছেন বৈজ্ঞানিক প্রক্রিয়ার আলোকে আসলে ভবিষ্যতে রাসূলকে আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া দেয়া হচ্ছে কোন ক্ষমতার অধিকারী বানানো হচ্ছে সেই বিষয়গুলো অনেকাংশে আমরা একটু পাশ কেটে যাই আমরা সেগুলো অনেকাংশে করি না সম্মানিত ভাইরা মিরাজের ফজিলত মিরাজের রজনীতে আমাদের জন্য কি হাদিয়া কি উপহার এগুলো মোটামুটি আমাদের অনেক আলোচনা আছে অনেক আলোচনা আছে কিন্তু সেখান থেকে আজকে আমরা সংক্ষিপ্তভাবে স্পেশাল কিছু জানার চেষ্টা করব আপনারা সবাই বলে ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আপনারা কি আমার সাথে আছেন আছে চোখে ঘুম আছে আপনাদের নাই তো তাহলে দুই হাত তোলেন আমার সাথে তাকবীর দিবেন এই অঞ্চল একদম প্রকম্পিত করে পারবেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে হয় নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা নারায়ে আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে আছেন না গেছেন আছেন তো সবাই আলহামদুলিল্লাহ আমার আগের ভাই শারীরিকভাবে একটু স্বাস্থ্যবান ছিলেন আওয়াজ অনেক বেশি কিন্তু আমি ছোটখাটো মানুষ দেখতে পাচ্ছেন আমার ভাইকে বলছি ভাই আমাকে বলছেন যে আপনি মনে অসুস্থ আসলেই অসুস্থ ডায়াবেটিস 11 ধরা খাইছে খালি পেটে এই বয়সে দেখেন কি কারণে জানেন তো ওই যে মাহফিলের ভিতরে আপনারা শুধু খাওয়ান এটাই মূল কারণ এই জন্য এখন একটু খাওয়া দাওয়া কমে ফেলছে একদম কম তো একটু কন্ট্রোলে আছে খাওয়া দাওয়া কম কিন্তু এরপরেও যেখানে কোরআন সুন্নার কথা হবে সেখানে মিনমিনে বিড়ালের মতো কথা বলার কোনো সুযোগ আছে একটা আদব শিখাই আপনাদেরকে শুরুতে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন একদম মরার মতো না একটু দ্রুত গতিতে হাঁটতেন কিভাবে হাঁটতেন একটু দ্রুত গতিতে হাঁটতেন ডান পাশ দিয়ে হাঁটতেন তবে দ্রুত গতিতে হাঁটতেন হাঁটার ক্ষেত্রে কোন অমুসলিম যদি সামনে আসতো হাদিস কিন্তু কোন অমুসলিম যদি সামনে আসে যে পথ দিয়ে যাচ্ছেন এই পথটা সংকীর্ণ একজনকে সরে দাঁড়াইতে হবে কে সরবে এটা জানতে হবে আপনাদেরকে কে সরবে মুসলমান কখনো ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন ইসলাম ছাড়া যেহেতু আল্লাহর কাছে এই মুহূর্তে অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয় কথা বলে ঠিক কি না তার মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটাই চিল্লায় বলে সেটা কি ও ইসলাম যারা পালন করেন তাদেরকে বলা হয় মুসলমান এরা হলো বীরের জাতি যখন তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সুলতান সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে বিজয় লাভ করলেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কিন্তু খ্রিস্টানরা যখন সেটাকে আবার দখল করলো বাইতুল মুকাদ্দাসের সামনে যে পথ ওই পথের ভিতরে মুসলমানদের রক্ত হাঁটু পরিমাণ হয়েছে জোরে বলি আল্লাহু আকবার সুতরাং মুসলমানদের একটা সাহসের শক্তি সাহসের বীরত্ব এটা সব সময় দেখাতে হবে সংকীর্ণ রাস্তা সে রাস্তার ভিতরে কোনো মুসলমান এক পাশে সরে জায়গা দিবে না সে বুক ফুলিয়ে সামনের দিকে যাবে কিন্তু অন্য ধর্মের যারা আছে তাদেরকে মাথা নত করে যেতে হবে কথা বলা ঠিক কি না এমন একটা সময় আসবে মুসলমান বুক ফুলিয়ে হাঁটবে সারা পৃথিবীর ভিতরে কোরআনের রাজ কায়েম হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইহুদির বাচ্চারা ধ্বংস হবে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম হবে কথা বলে ঠিক কি না সেই কাজের ভিতরে আমরা অংশগ্রহণ করতে চাই জোরে বলেন চাই কারা কারা চাই শুধু হাত তুলে আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ আমরা মানুষ ছোটখাটো কিন্তু আওয়াজটা মাঝে মধ্যে আল্লাহ বের করা আলহামদুলিল্লাহ এখানে বসার আগে কিছু জানে না কিন্তু বসার পরে এটা পবিত্র জায়গা কথা বলো ঠিক কি না নবী রাসূলদের বক্তব্য দেওয়ার জায়গা এখানে যাকে তাকে আল্লাহ কবুলও করেন মাঝে মধ্যে কথা যেগুলো বলি বলার আগে জানি না যে আজকে কি বলবো কিন্তু আল্লাহর কি মহা রহমত যে এখানে বসার পরে আল্লাহ কিছু কথা প্রয়োজনীয় কথাগুলোই আমাদের মুখ থেকে বের করার আল্লাহ ব্যবস্থা করেন এই জন্য আল্লাহর কাছে সবসময় সাহায্য কামনা করতে হবে ইনশাআল্লাহ আমরা একটা আদব শিখলাম
দ্রুত গতিতে হাঁটব, সাহসের সাথে হাঁটব। কথা বলো ঠিক কি না? এই সাহসটা সব জায়গায় দেখাইতে হবে। দেখেন আমার ভাইরা, গত কয়েকদিন আগে সুনতি একটা মাহফিল হয়েছে না দক্ষিণ চট্টগ্রামে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনেছেন আপনারা? শুনেন না, ইউটিউবে আছে, চমৎকার বক্তব্য দিয়েছে। মনে হলো একজন কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিলেও তার ওয়ারিশ পরবর্তী প্রজন্ম তিনি রেখে গেছেন। জোরে বলেন না, কথা বলেন ঠিক কি না? খুব চমৎকার বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো যখন মুসলমান শুনে, রসুলের সিরাত থেকে, সিরাতুন নবী মাহফিল ছিল সেটা, সেখান থেকে শুনে ইমানের জজবা, ইমানের পাওয়ার, ইমানের শক্তি আরো বহু গুণে বেড়ে যায়। এদেরকে প্রমোট করা দরকার, এদের কাছ থেকে আরো বেশি নসিহত শোনা দরকার। সম্মানিত ভাইরা, সে রসুলের সিরাত থেকে আমরা অনেক আলোচনা শুনি, যে আয়াতে কারিমে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সে আয়াত তো খুব পরিচিত একটি আয়াত। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এটা হলো, এখানে দুইটা অংশ আছে। একটা হলো আল্লাহর পরিচয়, সুবহান, তিনি কে? তিনি আছেন না নাই? জোর বলেন, আছেন না নাই? দেখছি আমরা, দেখবো, দেখতে চান না? জোরে বলেন, কারা কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর, দেখতে চান তো? জান্নাতের ভিতরে আল্লাহ আমাদেরকে দেখা দেবে। ফেরেশতা আছে না? ফেরেশতা দেখছেন নাকি? ফেরেশতাদের, তবে তাদের সাহায্য আছে, ইমানদারদের উপরে সাহায্য আছে তাদের। ফেরেশতারা জান্নাতি মানুষদেরকে ডাকবে, তোমরা আর কোনো কিছু তোমাদের মনের চাওয়া পাওয়া আছে কিনা। বান্দারা দুই দলে বিভক্ত হবে, এক দলে থাকবে পেয়ার ভাই আবুল খাইর হুজুর ওলামাই কেরাম, আরেকটা দলে থাকবে আমাদের মতো সাধারণ মানুষ। সাধারণ মানুষ যারা আছে তারা বলবে, আল্লাহর কাছে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আর চাওয়া পাওয়া আছে। আল্লাহর ওলামাই কেরাম যারা আছে নবীর ওয়ারিশ, তারা বলবেন, বেটা আমরা তো আসল জিনিস এখনো পাইনি। কোন জিনিস পাও নাই? যে আল্লাহকে না দেখে ইবাদত বন্দেগী করে মসজিদে সিজদা দিয়ে আজকে জান্নাত পেলাম, সেই আল্লাহকে তো আমরা এখনো দেখি নাই। সবার তখন মনে পড়বে, হ্যাঁ আমরা আসলেই তো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। আল্লাহ তখন তার নূরের পর্দাগুলো এক একটা করে সরিয়ে দেবেন। পর্দাগুলো সরিয়ে দেওয়ার পর বান্দা অপলক ছুকে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করলো তাদের জন্য হাদিয়া দুইটা, উপহার দুইটা, লাহুম মাগফিরা, তাদের জন্য আছে ক্ষমা, ও আজরুল কবির, তাদের জন্য আছে মহা পুরস্কার। এই মহা পুরস্কারের ব্যাখ্যাটা হলো অনেকগুলো, এর ভিতর অন্যতম হলো জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহকে দিদা, আল্লাহকে দেখা, এটাই হবে বান্দার জন্য সবচেয়ে বড় মহা পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাগুলো সরিয়ে দেবেন, চূড়ান্ত পর্দা যখন সরিয়ে দেয়া হলো বান্দা পলক ছকে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবে। নির্দিষ্ট সময় পরে যখন পর্দাগুলো সরিয়ে দেয়া হলো, আবার পর্দার অন্তরালে আল্লাহ তারা চলে গেলেন, বান্দার চোখগুলোকে ডলাডলি আরম্ভ করবে, আহারে মাত্র তো দেখা শুরু করলাম কেন যে পর্দাটা পড়ে যায়। আল্লাহর ফেরেশতারা তখন বলবে, বান্দা মাত্র দেখা শুরু করো নাই, যেদিন থেকে আল্লাহর নূরের পর্দাগুলো সরিয়ে দেয়া হলো সেদিন থেকে আজকে পর্দা আবার অন্তরালের ভিতরে যাওয়া পর্যন্ত তোমরা এই সময়ের মাঝখানে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর তোমরা আল্লাহকে দেখেছো বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আবারও দেখতে চাই, আবারও দেখতে চাই। বান্দা যখন বলা বলে শুরু করবে, আল্লাহ তাআলা আবার বান্দার সামনে চলে আসবেন। এবার আল্লাহ তাআলা স্বকণ্ঠে নিজের কণ্ঠে জান্নাতীদের জাতীয় সঙ্গীত, কোরআনের জাতীয় সঙ্গীত, জান্নাতীদের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান আল্লাহ নিজের কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন বলে সুবহানাল্লাহ। আর রহমান, তাকবীর দেওয়া যাবে না? الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان জান্নাতের ভিতরে আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনবো আমরা, আল্লাহর চেহারাটা দেখার পরে, আল্লাহর কণ্ঠে সৌন্দর্য পাওয়ার পরে যে মজা সেখানে আল্লাহ আমাদের জন্য রাখলেন, তিনি হলেন সেই আল্লাহ। আল্লাহ বলছেন সুবহান, মহান সত্তা হলেন তিনি, চিল্লায় বলেন তিনি হলেন কে?
সে আল্লাহ তিনি তার প্রিয় হাবিবকে প্রিয় বান্দাকে বিআব্দিহি শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করলেন বিআব্দিহি তার বান্দাকে এখানে বিআব্দিহি শব্দটা ব্যবহার করার মাধ্যমে দুনিয়ার ইহুদি এবং খ্রিস্টান যারা আছে যারা রাসূলের মিরাজকে অস্বীকার করে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা শব্দটা ব্যবহার করে জানাই দিলেন বিআব্দিহি মানেই হলো বান্দা বান্দা মানে হলো রক্ত মাংস গড়া একজন মানুষ এবং তার শরীরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া রূহু আছে সুবহানাল্লাহ তার মানে রাসূল আল্লাহর বান্দা আমরা যেরকম আল্লাহর বান্দা সে বান্দাকে সশরীরে সরাসরি আল্লাহ নিজের কাছে ডেকে নিয়ে সামনাসামনি বসিয়ে আল্লাহ মিরাজ করিয়েছেন সুবহানাল্লাহ বিআব্দিহি আব্দুল শব্দটার ব্যাখ্যা হলো এটাই একদম সশরীরে আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে প্রিয় বান্দাকে নিজের কাছে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই সফরটাকে বলা হয় ভ্রমণ ইসরা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া এটাকে বলা হয় সফর আর মসজিদে আকসা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সেখান থেকে জান্নাত জাহান্নাম দেখা পর্যন্ত সেই সফরটাকে বলা হয় মিরাজ মানে উদ্ধগমন সুবহানাল্লাহ বলবেন না পুরো যাতায়াতের পথটাকে আল্লাহ তাআলা বরকত দ্বারা রাসূলকে আবৃত করে রেখে দিয়েছেন এই বরকত দ্বারা আবৃত করা রাখার ক্ষেত্রে রাসূলের যাতায়াতের পথটাকে আল্লাহ তাআলা সচল রাখলেন আর চতুর্পাশে যে আল্লাহর যে মাখলুকাত গুলো আছে সব মাখলুকাত গুলোকে আল্লাহ তাআলা ইনঅ্যাকটিভ করে রেখে দিয়েছেন মানে স্টপ থামো প্রিয় বান্দা প্রিয় হাবিব এখন আমার কাছে যাবে সুবহানাল্লাহ আপনাদের প্রধানমন্ত্রী যদি মিশরায় হয়ে যায় দুই পাশে রাস্তাগুলো ব্লক থাকে না থাকে না তো একজন দুনিয়ার সাধারণ প্রেসিডেন্টের জন্য প্রধানমন্ত্রীর জন্য যদি রাস্তা ব্লক থাকতে পারে দোজাহানের সরদার সৈয়দুল কাউনাইন আখির জামানার পয়গম্বর প্রিয় হাবিবকে নিজের কাছে ডেকে নেবেন আল্লাহ কি ইচ্ছে করলে দুই পাশের সব জিনিস বন্ধ করে রাখার ক্ষমতা আছে না না ধরে বলেন আছে না নাই আল্লাহ যদি ওটা বন্ধ করে রাখতে পারে দুনিয়ার জমিনে এক ফুৎকারে যারা রসুলের নূর আল্লাহর নূর কোরআনের নূর ইসলামের নূরটাকে নিভিয়ে দিতে চায় আল্লাহ তাদেরকেও দুনিয়ার জমিনে নির্বাপিত করে দেবেন কথা বলে ঠিক কিনা সে আল্লাহর ক্ষমতা নাই জোরে বলেন নাই একটু সময়ের অপেক্ষা সামান্য সময় বেশি না আল্লাহ রাসূল যেহেতু বলছেন আনা ওয়া সাআ কাহাতাই দুটো আঙ্গুলকে আল্লাহ রাসূল একসাথ করেছেন দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁক আছে দেখেন তো কোনো ফাঁক আছে কিয়ামত এবং রাসূলের মাঝখানে কোনো ফাঁক নাই ফাঁক না থাকার পরেও আজকে যদি 1450 বছর শেষ হয়ে যায় তাহলে কিয়ামত আর কত দূরে আছে তো কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহর জমিনে রাসূলের সুন্নাহ কোরআনের শিক্ষা আল্লাহ বাস্তবায়ন করবেন ইমাম মাহদি দুনিয়াতে আসবেন হযরত ঈসা দুনিয়ার জমিনে আসবেন এমন একটা ইহুদির বাচ্চা যখন গাছের পিছনে লুকাবে গাছ পর্যন্ত বলে দেবে এই মুসলমান আমার পিছনে একটা ইহুদির বাচ্চা লুকিয়ে আছে তাকে কতল করে কথা বলো ঠিক কিনা বেশি দিন নাই অল্প সময় আল্লাহ রাসূল বলেছেন কাহাতাইন দুই আঙ্গুলের মাঝখানে কোনো ফাঁক নাই ইহুদিদেরও আর বেশি সময় একদম প্রসব বেদনা চলে বলা যায় আহারে ভাই ফেসবুকের ভিতরে ঢোকা যায় না মিডিয়ার ভিডিওগুলো দেখা যায় না গতকাল একটা ভিডিও দেখার পরে তিন চারবার কেঁদেছি ইশারা সলাতে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াও করেছি আজকেও দোয়া করব বলতে গেলে কষ্ট লাগে আহ কেমন লাগে বিষয়গুলো ভিডিওগুলো যখন দেখি আপনারা দেখেন না ভিডিওগুলো আমরা বাংলাদেশে শুধুমাত্র তাদের জন্য দোয়াটাই করতেছি কিচ্ছু করার ক্ষমতা নাই আর আমরা যাদেরকে কলেজের টুকরা বন্ধু মনে করি তারা প্রথম সুযোগে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য সৈন্য বাহিনী পাঠিয়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা এনায়েতুল আব্বাসী সুন্দর করে বলেছে সেই কথাটা ভিডিওতে শুনে নেবেন আমি বললাম না সম্মানিত ভাইরা তার মানে তাদের দিন বেশি দিন আর বাকি নাই তাদের একটা নির্দিষ্ট মটো আছে উদ্দেশ্য আছে এই হামলাগুলো করার কারণে প্রথম সুযোগে আমেরিকা বিশাল যুদ্ধাস্ত্র যুদ্ধের বহর তাদের জন্য সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছে আর আমরা এখনো বিবৃতি দিচ্ছি এখনো হুঁশিয়ার হয়ে যাও এখনো ফেরত যাও আমরা মসজিদে মসজিদে দোয়া করছি অন্তত আমরা মসজিদে দোয়া হলে করতেছি আর আমাদের দেশের কিছু গোমটাওয়ালা সাহেব যার সামর্থ্য না তার জিহাদে যাওয়ার দরকার নাই বলে কতটুকু ফতোয়া দিচ্ছে কথা বলে ঠিক কিনা এদেরকে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন ঠিক কিনা বলে এরা হল ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সুলতান সালাউদ্দিন আইয়ুবের আমলে 300 আলেমকে হত্যা করা হয়েছে কেন জানেন ওই আলেমগুলো মূলত ইহুদিদের তৈরি এখনো তাদের কিছু বংশ তাদের ওরস কিছু আছে আছে না নাই না হলে যেখানে রক্তের
মানে ছিটকে ছিটকে শুধু রক্ত ঝরে এক টেবিলের ভিতরে খাওয়া দাওয়া করে সেখানে কিভাবে ওই যে উপর থেকে বোমা হামলা করার সাথে সাথে শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই রক্ত তোমার মনে দাগ কাটতে পারে নাই এই বাচ্চার একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া শরীর তোমার মনে দাগ কাটতে পারে নাই তুমি এখনো ফতোয়াবাজি করো তোমাকে ওই ইহুদিদের আগে তোমাকে আগে প্রতিহত করা দরকার কথা বলে ঠিক কি না এদেরকে আগে প্রতিহত করা দরকার এদেরকে আবার আমরা মাঝে মধ্যে আইডল মানি এদেরকে প্রমোট করি অথচ এরা হলো ইসলামের চূড়ান্ত দুশমন কাফির মুশরিকদেরকে সরাসরি শত্রু হিসেবে বোঝা যায় যে মুসলমান না সে আমার সরাসরি শত্রু কিন্তু মুসলমানদের ভিতরে লেবাজদার ব্যক্তিদেরকে চেনা যায় না ইসলামের যুগে যুগে যখনই মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে সেখানে মুনাফিকদের কালোহাত ছিল ঠিক কিনা এই সমস্ত ব্যক্তিদের লেবাজদারে দেখলে চেনা যায় না সিস্টেমেটিক্যালি আপনাকে বলা হচ্ছে নামাজ পড়ে কি করবা সুন্নত গুলো আস্তে আস্তে বাদ দিয়ে দাও সুন্নত আল্লাহ রাসুল মসজিদে পড়তেন না এই কথাগুলো বলে আস্তে আস্তে মসজিদ থেকে দূরে সরাচ্ছে বেটা সৌদি আরবের ভিতরে আমরাও গিয়েছি আপনারাও গিয়ে থাকবেন দেখছেন সেখানে মানে একদম গরম না ওখানে ওখানে আমাদের দেশের মধ্যে তো গাছপালা আছে কথা বলেন আছে তারা শুধু ফরজের হক আদায় করার জন্য মসজিদে আসে বাকি সুন্নত গুলো তাদের সিস্টেম তারা ঘরে পড়ে আমাদের দেশে আমি এত বড় ইমানদার হতে পারি নাই আমি সুন্নত নামাজ ঘরে গিয়ে পড়বো কথা বলে ঠিক কিনা এমনকি এই মসজিদে যদি নামাজ না হয় যদি একসাথে যদি মাহফিল চলে নামাজ আমরা শেষে পড়বো এটা বলো যদি কন্টিনিউ মাহফিল চলে দেখবেন এই মাহফিলের অর্ধেকের ব্যক্তি আজকে নামাজ পড়বে না ঠিক কিনা বলেন ফরজ নামাজ পর্যন্ত আমাদের চলে যাচ্ছে আমাদের এত অলসতা এই বেটা বলে আমরা সুন্নত গুলো ঘরের ভিতরে পড়বো আমি ওদের কয়েকটা প্রোগ্রামে গিয়েছি দেখেছি তারা সুন্নত নামাজের ধারে কাছেও নাই অথচ রসুল বলে দিয়েছেন আলাইকা বিকাসরাতে সুজুদে লিল্লাহ আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দাও লাম্মা তাসজুদু লিল্লাহি ওয়াহিদা ইল্লা রাফাকাল্লাহু দারাজা আল্লাহর দরবারে একটা সিজদা দিবা তোমার একটা মর্যাদা বেড়ে যাবে একটা সিজদা দিবা তোমার আমলনামা থেকে একটা গোনা ঝরিয়ে দেবে সুবহানাল্লাহ আর এরা এসেছে আমাদের সুন্নাহ থেকে সিজদাগুলো আমাদের বাদ দিয়ে দিতে সম্মানিত ভাইরা আপনার মসজিদের ইমাম সাহেব কি করে সেটা দেখতে এবং যদি কোনো গ্যাপ থাকে সেটা ওনাকে পরামর্শ দেবেন সম্মানের সাথে ওলামায়ে কেরাম কি করে সেটা দেখবেন কিছু কিছু ব্যক্তি আমাদের কমিয়ে ফেলার জন্য চেষ্টা করে তাদের ফাতা পাদে পা দেওয়া যাবে পাতা ফাঁদে পা দেওয়া যাবে যাবে সম্মানিত ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সফর যেটা করালেন সেটাকে বলা হয় ইসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া উদ্যগমন সেই সময়টাকে সেই কাজটাকে সেই কার্যক্রমটাকে বলা হয় মেরাজ মানে দুইটা অংশের ভিতরে বিভক্ত আল্লাহ রাসূলকে যখন মেরাজ করাবেন তার আগে জীবনের শুরু থেকে মেরাজ আর আগ পর্যন্ত তিনবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে সুবহানাল্লাহ আজকের যুগের আধুনিক ভাষা ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি এটাকে বলা হয় সিনাসা এটাকে বলা হয় বক্ষ বিদীর্ণ আল্লাহ রাসূলের কলিজাকে ছিঁড়ে কলিজাটাকে বের করে বুকটাকে ছিঁড়ে কলিজাকে বের করে সেটা তিনবার ধৌত করা হয়েছে জোরে বলেন কয়বার আজকে জেনে নিন কথাগুলো কয়বার ধৌত করা হলো আরবের নিয়ম অনুযায়ী ছোট্টবেলায় বিশ্বনবীকে হালিমাতুস সাহাদিয়ার ঘরের ভিতরে দত্তক দেয়া হলো দুধপান করানোর জন্য যখন হালিমাতুস সাহাদিয়ার ঘরে বিশ্বনবীকে দেয়া হলো নির্দিষ্ট সময় পরে যখন বিশ্বনবীর দুধপান কার্যক্রম বন্ধ হলো মা আমিনার ঘরে আবার ফেরত দিয়ে যাওয়া হচ্ছিল ওই অবস্থায় হালিমা আবারও বিশ্বনবীর মায়ের কাছে প্রস্তাব করলেন আপনার সন্তান আমার ঘরের ভিতরে যাওয়ার পরে আমার অভাব দূর হয়ে গেল আমার কোন ঋণ নাই আমার কোন অভাব নাই আমার ঘরের ভিতরে শুধু বরকত আর বরকত আমার কাছে মনে হলো একটা বরকতময় সন্তানকে আমি দত্তক নিয়েছি আমার এই অভাবটাকে আরো ভালোভাবে স্থায়ীভাবে দূর করার জন্য আপনার সন্তানটাকে আরো কয়েক বছর আমার ঘরের ভিতরে থাকার সুযোগ দেন আম্মা জন্মা আমিনা সন্তানকে আবার হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে অর্পণ করলেন দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠের ভিতরে মেষ চরাতেন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আগমন করলেন একজন বললেন এখানেই তো বাচ্চাটা থাকার কথা ছিল এখন কোন দিকে গেল হঠাৎ করে নজর দিয়ে দেখলো একটা পাহাড়ের কন্যার ভিতরে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন ছোট্ট চার পাঁচ বছরের বাচ্চা ফেরেশতা আরেকজন বললেন ওই যে দেখা যায় মনে হয় ওটাই হতে পারে আরেকজন ফেরেশতা গিয়ে বিশ্বনবীর পিছনের জামা মোবারক তুললেন আর পিঠের ভিতরে দেখা গেল মহরে নবুওয়াত সুবহানাল্লাহ মুহাম্মদ আরেকজন বললেন হ্যাঁ পাওয়া গেছে এটাই হলো মুহাম্মদ মাঠের ভিতরে সময় দেওয়ার পরে বুকটাকে ছিঁড়ে কলিজাটাকে আলাদা করে দেয়া হলো
কলিজা আলাদা করে জমজম কূপের পানি দ্বারা ধৌত করানো হলো সেটা আবার যথাস্থানে লাগিয়ে দেওয়ার সময় ওই কলিজার ভিতরে বিশ্বনবীর অন্তরের ভিতরে দয়া মায়া মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন সুবহানাল্লাহ আর সেখান থেকে বের করে ফেলে দেয়া হলো রাগ ঘৃণা হিংসা অহংকার এই বদামল দুনিয়ার জমিনে আছে না নাই আমার বিশ্বনবীর কলিজার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো দয়া মায়া মহব্বত ভালোবাসা আপনাদের কি কষ্ট হয় কথা কি বুঝা যায় আমার সাথে আসেন না গেছেন একটু হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর বিশ্বনবীর কলিজার ভিতরে দয়া মায়া ঢুকিয়ে দেয়া হলো আমার বিশ্বনবীর কলিজার ভিতরে দয়া মায়া ঢুকিয়ে দেওয়ার পরে সেটার একটা প্রমাণ দুনিয়ার জিন্দেগীর ভিতরে বিশ্বনবীর জীবনে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন কয়েকজন সাহাবায়ে কেরাম তার সাথে বসে আছেন হঠাৎ করে একজন আরব বেদুইন তার উটটাকে মসজিদে নববীর ভিতরে ঢুকিয়ে পিলারের সাথে উটটাকে বাঁধলো আর কাপড় খুলে সেই মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করা শুরু করলো জোরে বলি নাউজুবিল্লাহ আপনাদের মসজিদের ভিতরে কোনো হিন্দু ভাই এসে যদি প্রস্রাব করে আপনি তার কি করবেন কথা বলেন ঠিক কি না এটাই তো স্বাভাবিক বাবা হওয়ার কথা ছিল যখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন সেই ব্যক্তিটাকে আক্রমণ করার জন্য বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী তিনি বললেন সাহাবা তোমরা শোনো তোমরা একটু থামো ব্যক্তিটা যে কাজটা করে সেটা আগে করতে দাও সুবহানাল্লাহ ব্যক্তিটা প্রস্তাব করে আর এমন কেমন বিজ্ঞানী উম্মি নবী তিনি জানেন প্রস্তাব যদি এভাবে বাধা দেয়া হয় কষ্ট দেয়া হয় তার কিডনির ভিতরে সমস্যা হতে পারে অথচ আমার নবী দুনিয়ার কোনো জ্ঞানে জ্ঞানী ছিলেন না চলি বলে আল্লাহ আকবার আমার বিশ্বনবীর সরাসরি শিক্ষক ছিলেন একজন চিল্লা বলেন তিনি হলেন কে এখন তাকে দুনিয়ার শ্রেষ্ঠ নবী বানানো হবে দুনিয়ার কোন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই কারণ কোন ব্যক্তির কাছ থেকে কোনো জ্ঞান অর্জন করলে আমার বিশ্বনবীর মর্যাদা কমে যাবে শিক্ষক হিসেবে বিশ্বনবী তাকে সম্মান করতে হবে ঠিক কিনা আমার ভাইরা বিশ্বনবীর সরাসরি শিক্ষক হলেন আমার আল্লাহ তাআলা সেই আল্লাহ তাআলা বিশ্বনবীর অন্তরের ভিতরে দয়ামা সৃষ্টি করে দিলেন বিশ্বনবীকে নিজের ওহির জ্ঞান দ্বারা জ্ঞানী বানাই দিয়া তিনি এমন একটা বৈজ্ঞানিক জ্ঞান দান করলেন প্রস্রাব করা অবস্থায় যদি বাধা দেয়া হয় তার কিডনিদের শরীরে ক্ষতি হতে পারে এই জন্য বিশ্বনবী বাধা দিলেন বললেন থামো ব্যক্তিরা যেই কাজটা করে সেটা আগে করতে দাও কাজটা যখন সম্পন্ন হলো ব্যক্তি নরম সুরে কোমল সুরে আমার রসুল ওই ব্যক্তিটাকে নিজের কাছে রাখলেন যখন ব্যক্তিরা প্রস্রাব করা শুরু করলো সাহাবায়ে কেরাম যখন দাঁড়ায় গেলেন তখন ব্যক্তি মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল না জানে আজকে যে আকাম করলাম মসজিদ নববীর ভিতরে আমার শরীরের ভিতরে কল্লা আর আস্ত থাকবে না এই আশঙ্কার ভিতরে বাকি কাজটা শেষ করলো কিন্তু যখন দয়ার নবীর কোমল সুরে যখন ডাক শুনলো এ ভাই তুমি একটু এই দিকে আসো এই ডাকটা শোনার সাথে সাথে ব্যক্তির অন্তর থেকে সমস্ত ভয় চলে গেল বলে সুবহানাল্লাহ পাটি পিটি আস্তে আস্তে বিশ্বনবীর সামনে চলে আসলো ব্যক্তি আল্লাহর নবী তার কাঁধের ভিতরে হাত দিয়া নরম শুনে বললেন ভাই তুমি যা জানো এটা আমাদের পবিত্র জায়গা তুমি তো জানো এটা আমাদের মসজিদে নববী এখানে আমরা নামাজ পড়ি কেন তুমি এই কাজটা করলা এটা তো আমাদের জন্য অপমান আমার মসজিদের জন্য অপমান ওই ব্যক্তিটা নরম শুনে কথা শোনার সাথে সাথে বিশ্বনবীর উদ্দেশ্যে ঘোষণা করলো ইয়া মুহাম্মদ শুরুতে আপনাকে অপমান করার জন্য মসজিদকে অপমান করার জন্য অপবিত্র করার জন্য মসজিদের ভিতরে ঢুকলেও আপনার কণ্ঠে নরম সুর শোনার পরে যেখানে আমার কল্লা আলাদা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আলাদা হয় নাই আপনি নরম সুর আমার জিজ্ঞেস করলেন এত বড় অপরাধ করার পরেও যেখানে নরম সুর আপনি ডাকলেন এই মুহূর্তে আমার কাছে প্রমাণ হয়ে যায় আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে সত্যিকারের একজন নবী বলে সুবহানাল্লাহ আমি বিশ্বাস করি আপনি সত্যিকার আল্লাহর রাসূল আপনার চরিত্রের পরিচয় পাওয়ার পরে আমি এখন আপনার সামনে সরাসরি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবীর নরম সুর শোনার পরে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে ব্যক্তির আল্লাহ রাসূলের কোরেদের ভিতরে দয়া মায়া আছে না নাই জোরে বলেন আছে না নাই যে লোকগুলো সামনে পেলে আক্রমণ করে সেই লোকগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন তাইফের জমিনে গেলেন চিন্তা করলেন তারা নানা দেশের আত্মীয় তাদের কাছে গেলে হয়তো তারা দিনটা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা আশা নিয়ে তাইফের জমিনে রসুল গেলেন সেখানে যাওয়ার পরে রসুল যেটা আবিষ্কার করলেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রসুলের পিছনে এড়িয়ে দেওয়া হলো পাথর মেরে মেরে আমার রসুলকে আঘাত করে করে সারা শরীর রক্ত রঞ্জিত করে দেওয়া হলো বিশ্বনবী তিনবার বেহুশ হয়ে যান
হুশপির পাওয়ার পরে একজন মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা আগমন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে গজবের ফেরেশতা কোনো আছে? যদি একবার অনুমতি দেন তাহলে গজবের ফেরেশতাদেরকে দিয়া মক্কাবাসী তাইফবাসী যারা আপনার শরীর থেকে রক্ত ছড়ায় আপনাকে কষ্ট দেয় এই সমস্ত সব মানুষদেরকে দুই পাহাড়ের মাঝখানে গিরিখাদের ভিতরে নিয়া একদম মাটির নিচে দাফন করে দেব, শুধু একবার অনুমতি দেন। চলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, মহাব্বতের নবী, তিনি বললেন, ও মালাকুল জাবাল, তুমি আমার প্রতি মহব্বত করো এটাতে আমি অনেক খুশি, আমি অত্যন্ত খুশি হলাম, কিন্তু তুমি যে প্রস্তাবটা আমার কাছে রাখলা সেটা তো গ্রহণ করা যাবে না। কি কারণে গ্রহণ করা যাবে না? সেটার কারণ হলো যে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কালেমার বাণী প্রচার করার জন্য, কোরআনের বাণী প্রচার করার জন্য এই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেল লোকদের কাছে আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এরা তো আমার আজকে চিনতে পারে নাই, আমি আশা করি আজ থেকে 10 বছর 20 বছর পরে হলেও এরা সবাই আমার কথাগুলো শুনে দিনটা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আজকে যদি তোমার কথা শোনার পরে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে তাদেরকে যদি গিরিখাদের ভিতরে একদম মাটির সাথে মিশে ফেলি, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের বাণী প্রচার করার দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, সে দায়িত্ব এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে দায়িত্ব আমি কার কাছে পালন করব বলে সুবহানাল্লাহ। শত নির্যাতনের মুখোমুখি হয়ে বিশ্ব নবী তাদের গজবের প্রার্থনা করেন নাই, তার মানে বুঝে গেল আমার রসুলের অন্তরের ভিতরে দয়া মায়া মহাব্বত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই বিশ্ব নবীর অন্তরের ভিতরে দয়া মায়া ঢুকিয়ে দেওয়ার জন্য ছোট্টবেলায় প্রথম বিশ্ব নবীর ওপেনার সার্জারি করা হলো। বিশ্ব নবীকে ওপেনার সার্জারি করে ছোট্টবেলায় সেই কাজটা ফেরেশতাগণ সম্পাদন করলেন। দ্বিতীয়বার ওপেনার সার্জারি করা হলো আল্লাহর নবীর উপরে যখন এই কোরআনটা নাজিল করা হবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, যদি এই কোরআনটাকে কোনো পাহাড়ের উপরে নাজিল করা হয় এই কোরআনের ভার তারা সহ্য করতে পারবে না, একদম চলে পড়ে সারখার হয়ে ভয়ে কম্পমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কোরআনের ভার বহন করার একমাত্র সামর্থ্য আছে মানুষ, ওই মানুষদের ভিতরে এক্সট্রা অর্ডিনারি একজন মহামানব হলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে বাছাই করলেন তার উপরে কোরআনটা নাজিল করার জন্য। ওই কোরআন নাজিল যখন করা হবে তার পূর্ব মুহূর্তে বিশ্ব নবীর শারীরিক সক্ষমতা আনার জন্য, শারীরিক পাওয়ার আনার জন্য, শারীরিক শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার বিশ্ব নবীর সিরা সাক করলেন বলে সুবহানাল্লাহ। আপনারা সবাই বলেন কোরআনের একটা পাওয়ার আছে না নাই? সূরাতুল ফাতিহা ফুক দিলে ব্যক্তি সুস্থ হয়ে যায়, কথা বলেন ঠিক না? কোরআনের একটা পাওয়ার আছে, শক্তি আছে। এই যে কোরআনের পাওয়ার, বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়ে একটা ভিডিও দেখলাম, বিসমিল্লাহ পড়ে যখন সূরাতুল ফাতিহা পড়ে ফুক দিয়ে যখন বিষ পান করলো ওই ব্যক্তি মরে নাই, সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনের পাওয়ার আছে না নাই? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন কোরআনের এমন পাওয়ার, কোরআনের এমন শক্তি, দুইটা হাদিস থেকে দুইটা বর্ণনা করব। একটা বর্ণনা হলো আমার বিশ্ব নবী ঘোষণা করলেন যখন এই কোরআনটা আমার উপরে আল্লাহ তাআলা নাজিল করেন, আমি যখন কোন ঘোড়ার পিঠে থাকি অথবা উটের পিঠে থাকি ওই কোরআনের ভার বহন সহ্য করতে না পেরে, ওহির ভার সহ্য করতে না পেরে ওই ঘোড়াটা পাথরে মরুভূমির ভিতরে তার পাটা হাঁটু পরিমাণ মাটির ভিতরে ঢুকে যেত বলে সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী এটাও ঘোষণা করলেন আমার উপরে যখন কোরআন নাজিল করা হতো, কোন ওহী নাজিল হতো, আমার কাছে মনে হতো ওই যে মদিনার জিন্দেগির ভিতরে যে উহুদ পাহাড়টা আছে ওই উহুদ পাহাড় পুরোটাই যেন আমার আল্লাহ তাআলা আমার মাথার উপরে ছাপিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এত বেশি ভার বিশ্ব নবীর কাছে মনে হতো, ওই ভার সহ্য করার মতো আমার বিশ্ব নবীর শারীরিক সক্ষমতা দরকার, এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার ওপেনার সার্জারি করলেন। তিন নম্বর ওপেনার সার্জারি করার সময় হলো বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মেহরাজ করিয়ে নিজের কাছে নিয়ে যাবেন।
মাধ্যাকর্ষণ শক্তি বিজ্ঞানের ভাষায় আকাশে আছে না নাই পৃথিবীর চাইতে কয় কিলোমিটার কয়েকশো কিলোমিটার উপরে যাওয়ার পরে এটা একটা মাধ্যাকর্ষণ শক্তি আজকের যুগে রকেট সেই মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় কথা বলা ঠিক না আমাদের দেশেও মহাশূন্য যার মাঝে মধ্যে পাঠানো হয় অথবা স্যাটেলাইট আছে না নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিছুদিন আগে চন্দ্রযান পাঠিয়েছে ওই চন্দ্রযান পাঠানোর পরে আমাদের দেশের মানুষগুলো গবেষণা করা শুরু করছে ওরা যদি চন্দ্রযান পাঠাইতে পারে তো আমাদেরও তো মহাকাশ গবেষণা কেন্দ্র আছে তারা কি করে এবারে অ্যানালাইসিস করতে করতে সাংবাদিকরা আবিষ্কার করে ফেলল আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্রের ভিতরে যিনি চেয়ারম্যান তিনি হলেন কৃষি কর্মকর্তা কথা বলেন ঠিক না কিছুদিন পরে তাকে সরিয়ে দেওয়া হলো মানে ধরা খাওয়ার আগে আমি সাধু কথা বলেন ঠিকই না তার আগে মোটামুটি আমার সাথে মানে সাধু আর কেউ নাই যখনই ধরা খায় তখন এবারে সমস্যা এই যে কৃষি কর্মকর্তার কাজ হলো চাষবাস মাঠে ময়দানে যেগুলো করা দরকার সেটা সে মহাশূন্যের মহাজাগতিক শক্তি নিয়ে সে কি বুঝবে কথা বলে ঠিকই না আমরা একটা কার্টুন দেখলাম ধরেন যে সময়ের ভিতরে নকল বেশি চলে সেই সময়ের একজন শিক্ষামন্ত্রী তিনি এখন অপারেশন থিয়েটার কোথায় অপারেশন থিয়েটার উনার আমলে নকলের একদম মহোৎসব ধরেন না এরকম একটা এক্সাম্পল বিশ্বের যে কোনো একটা দেশে ধরেন উগান্ডা কথা বলে ঠিক না এখন শিক্ষামন্ত্রী অপারেশন থিয়েটারে অপারেশন করাবে যিনি সার্জারিয়ান উনি অপারেশন করাবে পাশে টেবিলের ভিতরে শুধু বই উল্টায় কি উল্টায় এখন শিক্ষামন্ত্রী অপারেশন থিয়েটারকে ডাক দেয় বেটা অপারেশন শুরু করো না কেন ক স্যার আমি আপনার আমলে পাস করছি তো ওই সময় তো নকলের মহোৎসব ছিল আজকে আপনার যে অপারেশনটা সেই চাপটাটা তখন ভালো করে বুঝি নাই একটু দেখে নি কথা বুঝেন না মনে কথা বুঝেন না মনে মানে জায়গায় জায়গার ভিতরে অপাত্রে কন্যা দানের মতো হয়ে গেছে এই জন্য আমাদের অধপতন ক্রমান্বয়ে নিচের দিকে কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়েরা বিশ্বনবী তাকে মেরাজ করানো হলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মহাশূন্যে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশের কাছে আল্লাহ নিজে নিয়ে যাবেন তো বিশ্বনবীর একটা শারীরিক শক্তি দরকার আছে না নাই মনে হয় আপনাদের আওয়াজ নাই ঘুম আসতেছে না একটু নাড়াচাড়া করেন তো নাড়াচাড়া করেন মাঝে মধ্যে দাঁড় করাবো কিন্তু আমি ঘুম নাই তো আপনাদের চোখে তাকবীর দেন নারায়ণ তাকবীর ওইটা ঠিক আছে আওয়াজটা এইভাবে হলে আওয়াজও বেশি হয় মানে তার মানে বোঝা গেল আমি আওয়াজ করতে হবে তারপর আপনার আওয়াজ হবে সম্মানিত ভাইরা মাধ্যাকর্ষ শক্তি ভেদ করে আল্লাহ তাআলা নিজের কাছে প্রিয় হাবিবকে নিয়ে যাবেন এরকম একটা শারীরিক সক্ষমতা দরকার আছে না একজন বিজ্ঞানী আপেল উপর দিকে গাছের নিচে বসলেন আপেল উপর থেকে নিচে পড়লো ব্যক্তি আবিষ্কার করলো এটা নিচ উপর থেকে নিচে কেন আসলো নিচ থেকে উপরে যায় নাই কেন ওটা করতে গিয়ে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছে সুবহানাল্লাহ বলেন তো এটা তো আবিষ্কার করেছে ধরুন 2-300 বছর আগে আজ থেকে 1500 বছর পূর্বে মাধ্যাকর্ষণ শক্তি আছে এটা আমার আল্লাহর কাছে জ্ঞান নাই কথা বলেন আছে না নাই তো রসুলকে নিয়ে যাবেন একটা পাওয়ার দরকার আছে না এখন তো গ্যাসের চাপে জোর করে এটা ভেদ করে উপরে চলে যায় উপরটা এটা পার হলেই উপরের দিকে আর গ্যাসে তো আমার একটা চাপ দরকার হয় না এটা অটোমেটিক শুধু উপরের দিকে যায় সুবহানাল্লাহ বলবেন না এই যে মহাশূন্যের ভিতরে এত ওলট পালট সিস্টেম গুলো এত সিস্টেম গুলো কে সৃষ্টি করলেন সেই আল্লাহ এখানেও আছে না নাই সারাটা জীবন যিনি থাকবেন তিনি কে আবাদান আবাদা যিনি থাকবেন তিনি কে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব সৃষ্টি ধ্বংস হবে বাকি থাকবেন একজন তিনি হলেন আল্লাহ সম্মানিত ভাই বিশ্বনবীকে নিজের কাছে ডেকে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সক্ষমতা দেওয়ার জন্য আমার প্রিয় হাবিবকে নিজের কাছে ডেকে নেবেন শারীরিক শক্তি বাড়ানোর জন্য মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য যে শারীরিক শক্তি দরকার ওপেনার সার্জারি করার মাধ্যমে আল্লাহ তাআলা তৃতীয়বার আরো কিছু পাওয়ার বিশ্বনবীর শরীরের ভিতরে দান করলেন বলে সুবহানাল্লাহ সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে যাওয়া হলো মসজিদ হারামের ভিতরে একমাত্র নবী আগমন করলেন আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এটাকে নির্মাণ করলেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আর এটাকে প্রথম নির্মাণ করলেন হযরত আদম সফিউল্লাহ জোরে বলি আল্লাহু আকবার এখান থেকে গুটি কয়েকজন নবী এই ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন আর একমাত্র বিশ্বনবী সবচেয়ে বেশি মশহুর ছিলেন বাইতুল্লাহর সাথে মানে কাবা ঘরের সাথে কিন্তু বাইতুল মসজিদুল হারাম থেকে
মসজিদ আকসা যেখানে ভ্রমণ করাইলেন ওই মসজিদ আকসার সাথে বনী ইসরাইলের যত নবীরা শুনাছে একদম আয়েশা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবীরা রাসূলগণের আগমনের জায়গা ওই বাইতুল মুকদ্দাস কথা বলার ঠিক না আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধারা থেকে আসলো ইয়াকুবের বংশধারা থেকে আসলো সব নবী রাসূলগুলো বাইতুল মুকদ্দাস থেকে কেন্দ্র করে আসলো বিশ্বনবীকে বরাকে করে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে সৃষ্টির শুরু থেকে যত নবী রাসূল দুনিয়ার জমিন আগমন করলেন সমস্ত নবী রাসূলগুলো সেখানে আগমন করে আমার বিশ্বনবীর ইক্তেদার করে আমার বিশ্বনবীর ইমামতিতে নেতৃত্ব নিয়ে তারা সবাই দুই রাকাত নফল নামাজ পড়েছেন বলে সুবহানাল্লাহ এই জন্য আমার রাসূলকে বলা হয় ইমামাল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী সবাইকে ইমামতিতে নামাজ পড়াইলেন নিজের ইমামতিতে নামাজটা শেষ করলেন নামাজটা শেষ হওয়ার পরে এরপর আল্লাহ তাআলা আসমানের দিকে বিশ্বনবীকে আস্তে আস্তে নিয়ে যান প্রত্যেকটা আসমানের ভিতরে স্পেশাল কিছু নবী রাসূলদের সেটা আল্লাহর নবীর দেখা হলো একজন নবীর সাথে দেখা হলো তিনি হলেন হযরত আদম আদমের সাথে দেখা হওয়ার সাথে সাথে বাবার সাথে সন্তানের মুসাফা হলো মুআনাকা হলো কোলাকুলি হলো দেখা সাক্ষাৎ হলো পারস্পরিক গ্রিটিংস হলো পারস্পরিক অভিনন্দন বাস্তবায়ন করা হলো এরপরে বাবা যান চেয়ারের ভিতরে বসে গেলেন আর সন্তান সামনে দাঁড়িয়ে বাবাকে অবজারভেশন করেন সুবহানাল্লাহ বলেন না বাবাটাকে আদম বলেন বাবাটাকে সন্তানটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী খেয়াল করলেন আব্বাজান চেয়ারে বসার পরে আব্বাজান একবার ডান হাতের দিকে তাকিয়ে হাসেন আর একবার বাম হাতের দিকে তাকিয়ে কাঁদেন সন্তান হিসেবে বাবাকে জিজ্ঞেস করলেন বাবা আপনি কেন ডান দিকে তাকিয়ে হাসেন বাম দিকে কেন তাকিয়ে কাঁদেন আমি একটু জানতে চাই আব্বাজান বললেন ও আমার সন্তান শোনো আমার ডান হাতের ভিতরে আখিরি জামানা পর্যন্ত কিয়ামতের পুরো মুহূর্তে যারা দুনিয়ার জমিন আগমন করবেন যারা এক আল্লাহকে বিশ্বাস করবে নবী রাসূলদেরকে মানবে এমনকি তুমি আখিরে নবী হিসেবে দুনিয়ার জমিন আগমন করলা তোমার ফরেস্তে কামাত থেকে ইমান এনে ইমানের ফরেস্তে কামাত থেকে যারা দুনিয়া থেকে বিদায় নেবে ওই সমস্ত সন্তানগুলো তারাও কিন্তু আমার সন্তান এই সন্তানগুলোর ভবিষ্যতের সিনারি ওই জান্নাতের ভিতরে হবে ওই সমস্ত ব্যক্তিদের সমস্ত রূহগুলো আমার ডান হাতের ভিতরে আছে বলে সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আজকে যারা আমরা শীতছড়া কেন্দ্র জানে মসজিদের ভিতরে আসি এই মসজিদের মাহফিলের ভিতরে আমরা আসলাম আমরা সবাই ইমানদার কিনা হাত তুলে বলেন আমরা সবাই মুসলমান কিনা বলেন তার মানে বিশ্বনবী সেদিন যাদেরকে ডান হাতের ভিতরে দেখলেন হযরত আদম যাদেরকে ডান হাতের ভিতরে দেখে খুশি হলেন ওই হাতের ভিতরে আমি আনসারি আমার আবুল খায়ের ভাই পেয়ার ভাই সামনে যারা মুসল্লি আছেন আমরা সবাই ছিলাম জোরে বলে সুবহানাল্লাহ আর বাম দিকে তাকিয়ে কাদার কারণে হলো আমি দুনিয়ার প্রথম মানব দুনিয়ার জমিনে যারা অপরাধী যারা পাপিষ্ঠ যারা গুণাগার যারা অন্য ধর্মের ব্যক্তি আছে তারা সবাই কিন্তু আমার সন্তান ওই সন্তানরা তোমার প্রতি ইমান আনবে না আল্লাহর প্রতি ইমান আনবে না তারা কাফের মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে গুণাগার অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে ওই সন্তানদের চূড়ান্ত মঞ্জিল হলো জাহান্নাম ওই ব্যক্তিদের সমস্ত রূহগুলো আমার বাম হাতের ভিতরে আছে যদিও তারা জাহান্নামী কিন্তু আমার ছেলে কথা বলা ঠিক না কিন্তু আমার মেয়ে মানে হলো আমার সন্তান বাবা হিসাবে সন্তানের ভবিষ্যৎ সিনারি দেখার পরে আমার কলিজা জ্বলে আহারে এরা যদি দুনিয়ার জিন্দগির ভিতরে কালেমায় বিশ্বাসী হতো আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখার পরে বিশ্বাস করলেন যে আব্বাজানের বাম হাতের ভিতরে যারা আছে তারাই হলো আজকের দুনিয়ার অভিশপ্ত ইয়াহুদি কথা বলেন ঠিক না আজকের দুনিয়ার অভিশপ্ত দুনিয়ার সবচেয়ে টেররিস্ট সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকার খ্রিস্টান কথা বলা ঠিক না আজকের দুনিয়ার জমিনে যারা মূর্তি পূজক আগ্নি পূজক তারাই হলো আদমের বাম হাতের বাসিন্দা কথা বলা ঠিক না তার মানে আমরা আদমের সন্তান ছিলাম বিশ্বনবীর খাটি উম্মত ছিলাম এবং আল্লাহর পক্ষ থেকে ইসলামটা আমাদের জন্য পাঠানো হলো যে কোরআনটা আমাদের জন্য পাঠানো হলো সেই কোরআনের অনুসারী হিসেবে যদিও দুনিয়ার জমিনে ত্যাগের নজরানা পেশ করতে হবে রক্ত আমাদের ঝরবে এই রক্ত আখিরাতের জমিনে আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে বলেন ঠিক না বেঠিক একজন শহীদ আল্লাহর দরবারে হাজির হবে
এই যে দুনিয়ার জমিনে মুসলমানরা দ্বীনের জন্য জীবনটাকে বিলীন করিয়ে দেয় বাইতুল মুকদ্দাসের জন্য যারা শাহাদাতের নজরানা পেশ করে বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বীনের জন্য ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর ডান পাশে অবস্থান করবে তারা আল্লাহর দরবার আপিল করবে আল্লাহ আমাদের আরো একবার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন আবার শহীদ হব আবার আপনার জান্নাতের ভিতরে ঢুকব আবার দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন আবার শহীদ হব আবার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকব সরে বলে সুবহানাল্লাহ সুতরাং দুনিয়ার জিন্দেগির ভিতরে অমুসলিম শক্তি যারা মুসলমানদের শত্রু ওই ইহুদি খ্রিস্টান তোমরা যারা আছো তোমরা যদি মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে স্থল তোমরা স্থল হামলা তোমরা চালাও আকাশ থেকে বিমান হামলা তোমরা চালাও ট্যাঙ্কের বহর তোমরা চালিয়ে দাও ঘরের ভিতরে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলো তোমরা জেনে রেখো মুসলমান বারবার মরে না মুসলমান একবার মরে আর যে ব্যক্তি দ্বীনের জন্য প্রাণ দেয় সে ব্যক্তি তোমাদের চাইতে আরো স্পেশাল মর্যাদা নিয়া আল্লাহর দরবারে তারা হাজির হবে বলে সুবহানাল্লাহ এই জন্য ইমানদার ব্যক্তিদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই জোরে বলেন আছে জোরে বলেন আছে কোনো লাভ নাই ছোট্ট ছোট্ট বাচ্চা শাহাদাত করতেছে এবং বলে দিচ্ছে আমি আমার বাইতুল মুকদ্দাসের জন্য শহীদ হব কোনো টেনশন নাই মা তার সন্তানকে কাঁধে করে দাফন করতে নিয়ে যাচ্ছে মায়ের মুখের ভিতরে কি অট্ট হাসি সুবহানাল্লাহ বলবেন না আরে আমার সন্তান তো তার চূড়ান্ত মঞ্জিলে পৌঁছে গেছে বরং তোদের জন্য হতাশ তোদের জন্য টেনশন করি তোদের ভবিষ্যৎ সিনেটায় কোথায় জাহান্নামের লেলিহান শিখা কথা বলেন ঠিক কি না যে জাহান্নামটা তৈরি করা হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজার মানুষ এবং পাথরের আঞ্জা কথাগুলো বোঝা যায় মেরাজ থেকে কথা বলছি তিনটা স্টেজে বললাম রসুলের তিনবার সিনাসাক করা হয়েছে তৃতীয়বার সিনাসাক করা হলো মেরাজের পূর্বে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে যাচ্ছেন আব্বাজানের সাথে দেখা হলো আরো নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলো আল্লাহর সাথে সামনাসামনি বসলেন বলা যায় হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নামাজের সুরতে সুবহানাল্লাহ বলবেন না এখন আল্লাহর সিনারিটা কেমন শরীর কেমন সেটা আমাদের চিন্তার কোনো দরকার আমরা চিন্তা করব রসুলের শরীরটা কেমন ছিল আমরা আমাদের শরীরটা কেমন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই সৌন্দর্যের ভিতরে আল্লাহর সৌন্দর্য খোঁজার জন্য আমরা চেষ্টা করব কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা তাশাহুদ নামাজের ভিতরে পুরো কনভারসেশনটাকে কথোপকথনটাকে আল্লাহ তাআলা ওয়াজিব হিসেবে নামাজের ভিতরে ব্যবস্থা করে দিয়েছে ফেরেশতারা সালাম দিলেন আল্লাহ সালাম দিলেন রসুল সালাম দিলেন পারস্পরিক কথাবার্তা গুলোকে আল্লাহ তাআলা নামাজের ভিতরে ওয়াজিব হিসেবে আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ এবারে পারস্পরিক কনভারসেশন শেষ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে নামাজটা হাদিয়ে দেওয়া হলো ওই নামাজটা কোন ঘরের ভিতরে পড়া হয় বলেন মসজিদ কোন ঘর এই নামাজটা বিশ্বনবীকে হাদিয়ে দেওয়া হলো পঞ্চাশ ওয়াক্ত কিন্তু আল্লাহ তাআলার কাছে বারবার আবেদন করে সেটাকে পাঁচ ওয়াক্তের ভিতরে নিয়ে আসা হলো আল্লাহ তাআলা তখন এটাও ঘোষণা করে দিলেন আমার কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার আমলনামার ভিতরে আমি আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ বকশিস করে দেব বলে সুবহানাল্লাহ বিশ্বনবীকে নামাজ হাদিয়ে দেয়া হলো সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে দায়িত্ব দেয়া হলো যান আমার প্রিয় হাবিবকে আমার সৃষ্টির আদি সম্পর্কে জ্ঞান দেন বিশ্বনবীকে সৃষ্টির আদি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য এবারে বের করে নেওয়া হলো জাহান্নামের শাস্তিগুলো দূর থেকে আস্তে আস্তে দেখানো হয় কিছু ব্যক্তির শাস্তি সেখানে দেখানো হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে না তাদের মাথাটাকে পাথরের উপরে রেখে আরেকটা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হয় আবার ঠিক হয়ে যায় আবার চূর্ণ বিচূর্ণ করা হয় এভাবে বারবার ঠিক হয় বারবার চূর্ণ বিচূর্ণ করা হয় জিবরিলকে প্রশ্ন করার পরে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সমস্ত উম্মা যারা দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যখন হাইয়ালাস সালা বলে নামাজের দিকে ডাকে ওই ব্যক্তি স্বেচ্ছড়া কেন্দ্রে জামে মসজিদের ভিতরে নামাজের জন্য যায় না নারায়ণহাট বাজারে গিয়া আড্ডাবাজি করে এরকম আছে না না আর একটা গ্রুপের শাস্তি দেওয়া হলো সুদখোর রক্তের নদীর ভিতরে তাদের সাঁতার কাটানো হয় বড় বড় পাথর গিলানো হয় আর একটা গ্রুপের শাস্তি দেওয়া হলো একটা আগুনের গর্তের ভিতরে তাদেরকে নিক্ষিপ্ত করে দেওয়া হলো তাদের গলার ভিতরে লোহার বেড়ি শিকল দ্বারা আটকে রাখা হলো এরা হলো দুনিয়ার জমিনে ওয়াল করার সময় এক হাত ভিতরে আরেকজনের জায়গার ভিতরে ওয়াল করে পুরো জায়গা দখল করে এরকম আছে না নাই এরা হলো এমন কিছু মানুষ যারা আইল কেটে কেটে নিজের জায়গা বড় করে এরকম কিছু কৃষক শ্রেণী আছে না নাই আমার ভাইয়েরা আর একটা ব্যক্তির শাস্তি দেখানো হলো
কিছু ব্যক্তিদের সামনে দুইটা পাতিল রাখা আছে, একটা পাতিলের ভিতরে পচা গোশত আরেকটার ভিতরে সুস্বাদু গোশত, তাদেরকে বলা হলো যাও তোমাদের যেটা ইচ্ছে সেটা খাও। ব্যক্তিগুলো ভালো গোশতের কাছে গিয়ে সেখানে মুখ দেয় না, ওই পচা গোশতের ভিতরে গিয়া ভালো করে মজা করে খায়। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, এরা কারা, এদের সামনে ভালোটা ছিল এরা পচাটা কেন খায়? জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা নিজেদের ঘরের ভিতরে স্বামীকে রেখে পর পুরুষের দিকে নজর দেয়, অথবা নিজেদের ঘরে স্ত্রীকে রেখে পর নারীর দিকে নজর দেয়, এরকম নাফরমান নারী পুরুষ আছে না নাই? গতকাল একজন ফতোয়ার জন্য আসলো, হুজুর আমার ছেলেটা বিয়ে করে ফেলছে আমাদেরকে না জানাই। তো বিয়ে করে ফেলছে, প্রাপ্ত বয়স্ক সাক্ষীদা কি ছিল কিনা, মেয়ের বিয়ের ক্ষেত্রে তো একটা ফতোয়া এটাও আছে যে পুনরায় আরেকটা বিয়ে। তো যাই হোক, এখন ছেলেটা বিয়ে করে ফেলছে, এখন বিয়ে করে ফেলছে যে মহিলাকে বিদেশ থাকতে সম্পর্ক করে ফেলছে, বিদেশ থাকতে সম্পর্ক, ওই মহিলার সাথে সম্পর্ক, ওই মহিলার স্বামীও বিদেশ থাকে, এই অবস্থায় সে সম্পর্ক করে দেশে চলে আসলো, ওই মহিলা তার স্বামীকে ডিভোর্স দিল অথবা স্বামী মহিলাকে ডিভোর্স দিল, এই ফাঁকে তারা নিজেরা বিয়ে করে নিয়েছে কিন্তু ইদ্দত পালন করা নাই, ইদ্দত পালন করা নাই। এমনিতে কোনো মহিলা স্বামী মারা গেলে, এগুলো যদিও ফতোয়ার বিষয়ে পাবলিকের সামনে বলা উচিত না, মানে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়, কিন্তু তালাকের ক্ষেত্রে 3 তুহুর, ঠিক আছে না? তো মিনিমাম 90 দিন তো তাকে অপেক্ষা করতে হবে, কিন্তু 90 দিন অপেক্ষা করে নাই, আবেগ বেশি, কি বেশি আছে না, না শয়তানি আবেগ, কিসের আবেগ? শয়তানি আবেগ। মোটামুটি 60-70 দিন গেছে, আরো কিছুদিন বাকি আছে, এর ভিতরে তারা বিয়ে করে ফেললো, এখন শরীয়তের বাসায় তাদের এই বিয়েটা হয় নাই, তারা সংসার শুরু করে দিয়েছে। দেখেন আমার ভাইরা, স্বামী বিদেশ, ওই লোকটাও দিবে বিদেশ, মহিলাটা দেশে, এরকম মোবাইলের মাধ্যমে পরকিয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এই মোবাইলের অপর প্রান্তে মহিলার কণ্ঠ পাওয়া গেছে, এটা কি 80 বছরের বিদ্যা নাকি 8 বছরের বালিকা, সেটা দেখার সুযোগ নাই। এটা নারী, এটাই হলো যথেষ্ট, কিছু পুরুষের কাছে এটাই কারণ, কথা বলে ঠিক না? এটা এগুলোর কারণে সমাজের ভিতরে উল্টো পাল্টা জিনিসগুলো ছড়ায়। সম্মানিত ভাইরা, এরা হলো সেই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে এই আকাম কুকামগুলোর ভিতরে তারা লিপ্ত থাকে। রসুলকে এই শাস্তিগুলো দেখানোর পরে এবারে রসুলকে জান্নাতের নিয়ামত দেয়া হলো, হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হলো, একটা ঘরের ভিতরে নিয়ে দেওয়া হলো, সেটা হলো হাউজে কাউসার, মালিক বানিয়ে দেয়া হলো। দেখেন, রসুল মেরাজে যাওয়ার পরেও উম্মত হিসেবে আমাদেরকে ভুলেন নাই, তিনি আমাদেরকে মহব্বত করেন, সুবহানাল্লাহ, মহব্বত করেন কি করেন? দুইটা মহব্বতের কথা আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন না নাই? কে কে আছেন হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আওয়াজ কম হয় মনে হয়, এতগুলো মানুষ আওয়াজ কম, আর এই আওয়াজটা মিশরে পৌঁছে দেওয়া দরকার আছে না, আছে না নাই? দিন ইসলাম, দিন ইসলাম হয়েছে, আলহামদুলিল্লাহ, যাই হয়েছে, অনেক ভালো হয়েছে। বিশ্বনবীকে ওই হাউজে কাউসার হারিয়ে দেয়া হলো, রসুল খুশি হতে পারলেন না, বললেন আমার উম্মত কি পাবে সেটা আগে বলো। জিব্রিল আমিন সাইলেন্স বসে থাকলেন, কোনো আওয়াজ করেন না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিলেন, আমার প্রিয় হাবিবকে জিব্রিল তুমি বলে দাও, দুনিয়ার জিন্দেগির ভিতরে কোনো ভালো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ পড়ে কোনো ব্যক্তি শুরু করে, ওই ব্যক্তির জন্য হাউজে কাউসারের এক একটা পেয়ালা তার জন্য বাজেট থাকবে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হলেন নাকি নারাজ হলেন? কথা বলেন, খুশি হলেন নাকি নারাজ হলেন? বিশ্বনবী কেমন মহব্বত আমাদের কি করেন, তিনি একবার দরবারে বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, চেহারার ভিতরে বিশ্বনবীর একটু পেরেশানি, টেনশন, মানসিক অস্থিরতার ভিতরে আছে, পেরেশানির ভিতরে আছে। একজন সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণে আপনার মনটা খারাপ নাকি? রসুল বললেন, হ্যাঁ, আমার ভাইদের কথা মনে পড়ে, সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবি বললেন, আপনার ভাই তো আছে এটা তো আমরা জানি না, আমরা তো জানি আপনার মায়ের পেটের কোনো ভাই নাই, আমাদের কথা মনে পড়ে, আমরা আপনার ভাই? রসুল বললেন, না, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার সাহাবি, তোমরা আমার সঙ্গী, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা আল্লাহর উপর ঈমান আনবে আবার আমাকেও দেখবে না, আমাকে না দেখে যারা দুনিয়ার জিন্দেগির ভিতরে কালেমে বিশ্বাসী মুসলমান হবে, ওরা আমাকে না দেখে ওই কালেমে বিশ্বাসী মুসলমান হয়ে দিনের উপর ইস্তিকামত থাকবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারাই হলো আমার ভাই, সুবহানাল্লাহ। রসুল আমাদেরকে ভাই বলে সম্বোধন করলেন, কিন্তু আমাদের উচিত হবে না রসুলকে ভাই মোহাম্মদ বলা, ঠিক কিনা?
তিনি আমাদের রুহানি পিতা, তিনি আমাদের রুহানি আব্বা জান, তিনি আমাদেরকে সম্মান করে ভাই বলে সেদিন আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের মর্যাদা বাড়িয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত আছেন নাকি মরে গেছেন? কথা বলেন জীবিত না মৃত? আবলা সাআ দাজ্জালকে ধ্বংস করার জন্য ইমাম মাহদীকে সহযোগিতা করার জন্য হযরত ঈসা দুনিয়ার জমিনে আগমন করবেন, তবে নবী হিসেবে নাকি উম্মত হিসেবে? জোরে বলেন এই যে উম্মত হিসেবে নবীতে আসার জন্য, এই নবী উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আখির জামানার উম্মত হবার জন্য আল্লাহর দরবারে একটা আপিল করলেন, আল্লাহ আপিলটা কবুল করলেন। তার মানে পূর্বের একজন নবী যদি আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসার জন্য আহ্বান জানায়, তাহলে আমরা উম্মত হিসেবে বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদের মর্যাদা বেশি না কম? আমাদের মর্যাদা কেমন? পূর্বের নবী রাসূলদের সমান? সুবহানাল্লাহ, বলেন না এটা বোঝা যায় না? একজন নবী যদি আমাদের মতো আসতে চান, তার মানে আমাদের মর্যাদা আগের নবীদের সমান। এত মর্যাদা, এত মর্যাদা! আল্লাহ রাসূল কি সুসংবাদ দিচ্ছেন দেখে, প্রতি 1000 জনের ভিতরে 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বললেন, সাহাবায়ে কেরাম টেনশনে আছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো চান্সই নেই, কারণ আমাদের হায়াত কম। ইবাদত বন্দেগী আমরা প্রাপ্ত বয়সে গেলে কিছু করি অথবা বুড়াকালে আমরা করি। কথা বলো ঠিক না? আমরা বুড়াকালে দাঁড়িয়ে রাখি, আমরা বুড়াকালে হজ করি, আমরা বুড়াকালে আস্তে আস্তে ইবাদতের দিকে যাই। এখন ওই এক্সপায়ার ডেট আস্তে আস্তে বাড়ছে, এবারে মসজিদের দিকে আমাদের নজর, অথচ আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত তার কাছে বেশি প্রিয়, ঠিক কিনা? দেখেন আমার ভাইরা, একটা টেনশনের ভিতর আছে সাহাবাই কেরাম, আয় হায় আমাদের কি হবে। আল্লাহ রাসূল তখনই সুসংবাদ দিলেন, সাহাবাই কেরাম শোনো, যেই একজন জান্নাতে যাবে তারা হবে আমার উম্মতে মুহাম্মাদি, আর বাকি 999 জন যারা জাহান্নামে যাবে তারা হলো ইয়াজুজ মাজুজ। সুবহানাল্লাহ, বলবেন না? ইয়াজুজ মাজুজ কারা? মানুষের ভিতরে এক ধরনের প্রাণী যারা ধ্বংসলীলা ছাড়ানোর জন্য দুনিয়ার জমিনে আগমন করে একদম ধ্বংসযজ্ঞ চালাইবে, তাদেরকে জুলকারনাইন বাদশা দেয়াল টেনে তাদের বন্দী করে রেখেছে, কিয়ামতের আগে তারা আবার সেখান থেকে বের হবে। সম্মানিত ভাইরা, তাদের ভিতর থেকে 999 জন আর আমাদের ভিতর থেকে একজন জান্নাতে যাবে। সে একজন যাদের সম্পর্কে বলা হলো সম্মান করে, তারা হলো উম্মতে মুহাম্মদী। বলা হয় না ঈসার উম্মত, বলা হয় না মুসার উম্মত, বলা হয়েছে মুহাম্মদের উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার পরে তিনি আমাদেরকে ভুলেন নাই। যে ব্যক্তি প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে যদি কাজটা শুরু করে দিল, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকবে, হাউজে কাউসারের পেয়ালা তার জন্য বাজার থাকবে। বিশ্ব নবী আখেরাতের জমিনে ওই পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সবার জন্য কি এক একটা পেয়ালা বাজার আছে? রাসূল বললেন, হ্যাঁ সেই পেয়ালা বাজার আছে, তবে সেটা পাওয়ার জন্য সবার আগে গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার উপর ইমান আনতে হবে, আল্লাহর প্রতি ইমান আনতে হবে, কিতাবের প্রতি ইমান আনতে হবে, সেই ইমানের উপরে ইস্তিকামত থাকতে হবে। সুম্মাস তাকাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা করবে আল্লাহ আমাদের রব, সুম্মাস তাকামু, সেই কথার উপরে তারা দাঁড়িয়ে থাকবে ইস্তিকামত থেকে, দুনিয়ার হায়াত থেকে তারা অতিক্রম করবে। সম্মানিত ভাইরা, এটা হলো মেয়েরাজের স্বাভাবিক ঘটনা, এটা আমরা সবাই জানি। জান্নাত জাহান্নাম দেখছেন, হাদিয়া পাইছেন, বোরাকে করে গেছেন, রফরা করে উদ্ধগমন করলেন, সিঁড়ি ছিঁড়ে দেওয়া হলো, এভাবে জিবরিল আমিনের হাওলা করে দেওয়া হলো, পাঁচ ওয়াক্ত নামাজ পাওয়া হলো, এগুলো সব হচ্ছে কমন কথা। এটার সাথে আনকমন কথা যেটা, সেটা হলো কেন আল্লাহ তাআলা মেয়েরাজটা করাইলেন, এটার একটা কারণ আছে না ভাই? কথা বলেন, আছে না নাই? শুধু নামাজ দেওয়ার জন্য? হ্যাঁ, নামাজটা তো আছে, ঠিক আছে দিছি, আমরা এই ঘরের সামনে দাঁড়িয়েছি, বসেছি এই ঘরের আয়োজনে মাহফিল, এই ঘরের ভিতরে নামাজ আবাদ করতে হবে। কথা বলেন ঠিক না? তবে কেন আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন সেটার কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? এক নাম্বার কারণ হলো, বিশ্ব নবী যখন কালেমার বাণী প্রচার করেন, নবীর জন্য বৃষ্টি নিয়ে কেউ এগিয়ে আসে নাই, ফুলের মালা নিয়ে বিশ্ব নবীর জন্য কেউ এগিয়ে আসে নাই। আল্লাহর নবীকে বিভিন্নভাবে তারা কষ্ট দেয়, বিশ্ব নবীকে বিভিন্ন অপবাদ দেয়, গালিগালাজ করে, পাগল গণক জাদুকর বলে। কথা বলেন ঠিক না? আমার বিশ্ব নবীর ধ্বংস কামনা করে আবু লাহাব বলে দিয়েছিল, তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ আলে হাজা দাআওতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তাব্বন শব্দরা সেই বেটা ব্যবহার করলো। আল্লাহ তাআলার একটা সৌন্দর্য হলো,
কোন ব্যক্তি যদি কোন কাফের মুশরিক যদি বিশ্বনবীর শান যে শব্দ ব্যবহার করে অভিশাপ দেয় গালিগালাজ করে আল্লাহ তাআলা একই রকম শব্দটাকে ব্যবহার করে ওই ব্যক্তির দিকে সেটা ফেরায় দেয় সুবহানাল্লাহ বলেন না আবু লাহাব বলেছিল তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বাল্লাকে ইয়া মুহাম্মদ আর আবু লাহাবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব তাব্বা শব্দটা আল্লাহ তাআলা শিখানো ব্যবহার করলেন বিশ্বনবীকে গালিগালাজ করা হয় বিশ্বনবীকে গালিগালাজ করা হয় এখন আমাদের সমাজে একটা হারামজাদা গালি আছে না নাই কথা বলেন হারামজাদা একটা গালি আছে না খুব মারাত্মক গালি হারামজাদা মানেই হলো যার বাবার পরিচয় নাই মা একজন বাবা 14টা আছে না নাই কথা বলেন আছে না নাই ওই মা একজন বাবা 14টা সেই একটা ফ্রি মিক্সিং সময় আমাদের মাঝে চাপিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে ইউরোপিয়ান এবং ভারতীয় সংস্কৃতি আমদানি করা হচ্ছে কথা বলেন ঠিক কি না এগুলো আমদানি করা হচ্ছে আস্তে আস্তে আমাদের ভিতরে আমাদের মুরব্বীরা যখন দাখিল পরীক্ষা দিছেন উনি ভালো বলতে পারবেন তখন মায়ের নাম ছিল কিনা ছিল না মায়ের নাম তখন ছিল না বলেন 2000 সালের আগেও মায়ের নাম ছিল না তার আগে যারা দাখিল পরীক্ষা দিছেন রেজিস্ট্রেশন কার্ডে দেখবেন শুধু বাবার নাম মায়ের নাম নাই এখন মায়ের নাম আছে না নাই কথা বলুন আপনাদের মনে কষ্ট আছে মনে হয় তথ্যগুলো নে এখন মায়ের নাম আছে না নাই বেশি দিন বাকি নাই যেভাবে আমাদেরকে ফ্রি মিক্সিং এর দিকে নিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে যখন আস্তে আস্তে সংস্কৃতির দিকে নিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে বাবার নামটা উঠে যাবে শুধু মায়ের নামটা থাকবে কথা বলা ঠিক না এটা হলো সম্পূর্ণ ইউরোপিয়ানদের সংস্কৃতি কারণ তাদের বাবার পরিচয় নাই মা জীবিত আছে মাকে দিয়ে বা সন্তান পরিচিত হয় কারণ মা বিয়ের আগে সন্তান উৎপাদন করে ফেলেছে কতজনের সাথে বিছানা শেয়ার করেছে মায়ের কাছেও সেটার হিসাব তো বাবার পরিচয় কোথেকে আসবে এখন আমাদের সমাজেও নায়ক নায়িকারা সম্পর্ক করে বিয়ে করে বিয়ে হয় না সন্তান চলে আসলো এটা এদেরকে আমরা আবার আইডল মানি সেলিব্রিটি মানি আমাদের যুবক যুবতীরা তাদেরকে মানে বিয়ের আগে সন্তান এবারে বিয়ের পিঁড়িতে বসে কি নাউজুবিল্লাহ বলবেন না তো বিয়ের আগে সন্তান আসা মানেই হলো এটা হারামজাদা কথা বলেন ঠিক কি না অবৈধ সম্পর্ক এখন বিয়ে হয় না বিয়েটা হলো শরীয়ত ভাষায় এটা বৈধ সম্পর্ক সামাজিকভাবে শরীয়ত দিক থেকে বিয়ের আগে সন্তান হওয়া মানে এই সন্তান হলো হারামজাদা তো এরকম একটা সমাজ এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে দেখবেন একটা সময় আমাদের সমাজে বাবার পরিচয় থাকবে না মায়ের পরিচয় আমরাও বড় হইতে হবে অথচ আমাদের পারিবারিক প্রথা আছে না নাই বাবারা আছেন সন্তানেরা আছে না এখনো সব ঠিক আছে বিশেষ করে পাহাড়ের এই অরণ্যগুলোর ভিতরে ইসলামের অনুশাসন বেশি আমরা দেখতে পাই এই অঞ্চলগুলোর ভিতরে ইসলামের অনুশাসন মেনে চলে এরকম মানুষের সংখ্যাই হলো বেশি আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ রাসূলকে গালি গালাজ করে আল্লাহ রাসূল তার উদ্দেশ্যে বলছেন তুই তো হারামজাদা আবু জেহেলকে তুই তো হারামজাদা এখন আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদকে ছোট্টবেলা থেকে জানে মুহাম্মদ তো কখনো মিথ্যে কথা বলে না সুবহানাল্লাহ বলবেন না মুহাম্মদ তো মিথ্যে কথা বলার লোক না সে যতই ইসলামের প্রচার করুক যতই বিরোধিতা করি কিন্তু মুহাম্মদ তো আমার জানা মতে কখনো মিথ্যে কথা বলে না এখন আমাকে হারামজাদে কেন বললো এটা বিশ্ব সত্য চিন্তা করলো এই জিনিসটা সবার আগে যে জানবে সেটা কে বলেন না সেটাকে তার মাকে গিয়ে ধরছে মা তুই বলবি আজকে যে আমার বাবার পরিচয় মোহাম্মদ তো মিথ্যে কথা বলে না সে আমাকে হারাম দাদা বলছে মা তখন বললো হ্যাঁ তোর বাবার সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা নাই আমার কলিজা জ্বলে একটা সন্তান দরকার আমাদের ঘরে একটা চাকর ছিল তার সাথে অবৈধ মেলামেশার মাধ্যমে তুই দুনিয়াতে আসলি চলে বলে না আল্লাহ নবীকে ওহি দিয়ে জানাই দিছেন কে কথা বলে কি জানাই দিছেন সুতরাং এখনো বিশ্বনবীর শানে যারা গালিগালাজ করে অপমান করে ইনসাল্ট করে অপমান করে অপবাদ দেয় বিশ্বনবীর শানে গালিগালাজ করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানাই দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিন তারাই হলো এক একটা হারামজাদা কথা বলে ঠিক কি না প্রাগের আসাদ নূর তাসলিমা নাসরিন হুমায়ুন আজাদ আহমেদ শরীফ থেকে শুরু করে সেই দিন নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ক্রিকেট খেলার ভিতরে কাশফিয়া আহমেদ নামে একজন নারী মুসলমান ঘরের নারী হয়েও আমার বিশ্বনবীর স্ত্রী এবং নিজের সম্পর্কের চরিত্র কালি লাগিয়ে উল্টো পাল্টা কথা বলে তারা নিঃসন্দেহে আল্লাহর সেই কোরআনের ভাষা হারাম জাদা কথা বলে ঠিক কিনা এটার বাইরে আর কোনো পরিচয় তাদের আল্লাহ তাদেরকে স্বীকৃতি দিয়ে দিলেন এটা হলো জানিম এটা নিঃসন্দেহে অবৈধ সন্তান পিতৃ পরিচয়হীন
অবৈধ সন্তান রসূলের সামনে গালিগালাজ করে উল্টো পাল্টা কথা বলে খেলা আপনারা দেখেন লাইক চলে ওই যে কমেন্টস বক্সের ভিতরে কাশফি আহমেদ নামে একজন নারী সেখানে লিখলো নবী মুহাম্মদ ছোট্ট আয়েশাকে ছোট্টবেলা থেকে শুধু দর্শন করত কি মারাত্মক কথা না তো সেখানে সবাই তাকে গালিগালাজের বন্যা বয়ে দিচ্ছে মুসলমান সে যেটা বলছে তার উত্তরে সেটা বলবে না ওখানে একজন হিন্দু ভাই কমেন্টস করেছে ভাই এই মহিলাকে বলে দেন সে ধর্মীয় সম্প্রীতি যেন বজায় রাখে এভাবে যেন হিট করে কথাবার্তা না বলে অন্য ধর্মের ভাই বলল কিন্তু এই কাশফিয়া আহমেদ নামের ভিতরে কি প্রমাণ পাওয়া যায় মুসলমান না এই মুসলমান ঘরের সন্তান হয়ে আসাদ নূর তার ব্লগগুলোকে দেখবেন কি যে এক মারাত্মক কথাগুলো ভিডিওগুলো সে বানায় আমার রসুলের সামনে মারাত্মক মারাত্মক কথাবার্তা সে রসুলকে এভাবে গালিগালাজ তখনও তারা করতো অপবাদ দিত রসুলের পেরেশানির ভিতরে আসে হিজরতের এক বছর আগে আমার রসুল মারাত্মক অস্থিরতার ভিতরে আসে পুত্র সন্তান তাহের তৈয়ব আবুল কাসেম আবদুল্লাহ এরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চাচা যান আবু তাহলেব ইন্তেকাল করেছেন এরপরে নিজের নিকটাত্মীয় যারা আছে সবাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন রসুলের মনটা খারাপ আল্লাহ তাআলা রসুলের পেরেশানি মুক্ত করার জন্য যে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে নিয়া একমাত্র আমার নবীকে সেই মর্যাদা দেয়া হলো নবীর মনের পেরেশানি যা আছে সব দূর করার জন্য আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন জয় বলে সুবহানাল্লাহ এটা হলো একটা কারণ আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বর কারণ হলো বিশ্বনবী যখন হিজরত করবেন মদিনায় যাবেন মদিনা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা বিশ্বনবীকে একটা ইসলামী রাষ্ট্রটাকে হাদিয়া দেবেন ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ব্যবস্থা করার জন্য তিনি হাদিয়া দেবেন মদিনাতে মসজিদে নববীর ভিতরে আল্লাহ তাআলা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তাকে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব পালন করার জন্য আমার আল্লাহ তাআলা কিছু নীতিমালা তাকে শেখাবেন ওই নীতিমালাগুলো আল্লাহ তাআলা মিরাজ রজনীতে আমার রসূলকে হাদিয়া দিলেন বলে সুবহানাল্লাহ আমরা তো জানি বিশ্বনবীকে নামাজ হাদিয়া দেয়া হলো কিন্তু আমার নবীকে আরো চোদ্দটা দফা চোদ্দটা হাদিয়া আল্লাহ তাআলা ওই মেরাজ রজনীতে দান করলেন সেই চোদ্দটা দফা আপনারা একটু ব্যক্তিগতভাবে জানার জন্য চেষ্টা করবেন সেই দফাগুলো সূরা বনে ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত যে সূরা থেকে কথা বলছে এই সূরার 23 নম্বর আয়াত থেকে সেগুলোর বর্ণনা আছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ এই যে এই আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত যতগুলো কথা বিধান সেখানে আছে সেগুলো আল্লাহ তাআলা মেরাজ রজনের ভিতরে বিশ্বনবীকে হাদিয়া দিয়েছেন সুবহানাল্লাহ কারণ মক্কা থেকে এক বছর পরে তিনি মদিনায় যাবেন মদিনায় যাওয়ার পর যে খেলাফত ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করবেন কেমনে চালাবেন রাষ্ট্র পরিচালনার যে মূল নীতিগুলো আছে সেই নীতিগুলো আল্লাহ তাআলা মেরাজ রজনীতে হাদিয়া দিয়েছেন এই কথাটাই কিন্তু আমাদের অনেক ওলামায়ে কেরাম ওয়াজের ভিতরে বলে না কথা বলা ঠিক না আমরা শুধু নামাজের কথা বলি আর আমরা আর একটা উল্টা পাল্টা কথা বলি মনে হয় ওই যে বলে কে যেন একজন ব্যক্তির পিঠের উপরে পা দিয়া আমার রসুল নাকি বোরাকি উঠেছে নাউজুবিল্লাহ বলবেন না কি মারাত্মক ইমান হারা কথাবার্তা বলে এই সমস্ত যেগুলোর কোনো যোগসূত্র নাই শরীয়তের কোনো সেগুলোর কোনো ভিত্তি নাই সেই উল্টাপাল্টা কথাগুলো বলে সারা রাত চোখের পানে ফেলে দিয়া বান্দাকে এদি সেদি মাথা ঢুলাইয়া এরপরে তাদেরকে বিদায় দেয় যে আলোচনা থেকে কোনো কিছু শেখার মতো কিচ্ছু পাওয়া যায় না কথা বলে ঠিকই না আপনারা বলেন আজকের আমার আগের আলোচক তারও আগের আলোচক কিংবা আমার আলোচনা থেকে কিছু বিষয় আমাদের জানা হয় নাই কথা বলেন জানা হয় নাই জানা হয়েছে এই যে বিশ্বনবীর শানে তারা বেয়াদবি করে তারা আমার রসুল যে ঘরে বসবাস করেন সেই ঘর বরাবর হলো আবু জেহেলের ঘর যারা হজে গেছেন তারা দেখছেন এখন সেটাকে হাম্মাম বানিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন্লাহ সেই ঘর থেকে একটা কাগজ রাখে আবু জেহেল এটা রেখে সে তালিকা করে মুহাম্মদের ঘরের ভিতরে কারা কারা ঢুকে সেগুলোর নাম তালিকা করে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম তারা মুখের এক ফুৎকারে কোরআনের নূর আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতে চায় ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন যদি কাফের অপছন্দ করে আল্লাহ মূলত তাদেরকে দুনিয়া জমিনে নিশ্চিহ্ন করে দেবেন কথা বলে ঠিকই না বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা আওয়াজ সবার হয় না বলে সত্য না মিথ্যা আল্লাহর কথা যদি সত্য হয়ে থাকে ওই ইহুদির বাচ্চারা তোমরা শুনে নাও বেশি দিন বাকি না তোমরা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে ঠিকই না বেশি দিন বাকি নেই এই আবু জেহেল তালিকা করে কে কে ঢুকে মুহাম্মদের ঘরে তালিকা এবারে নির্যাতন জুলুম নিষ্পেষণ চালায় রাত্রিবেলা কি করে বেটা মুহাম্মদের কণ্ঠের একটা সুরের মাধুর্য আছে না নেই জোরে বলেন আছে না নেই
আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করেন আস্তে আস্তে চুরি করে করে মুহাম্মাদের ঘরের সাথে কানকে লাগাই দিয়ে দাঁড়িয়ে থাকে সুবহানাল্লাহ সঙ্গীদের কাছে যখন ধরা খেয়ে দেয় বলে তুমি কেন আসলে এখানে কর্মীরা জিজ্ঞেস করে লিডার আপনি এখানে লিডার বলে তোমরা কি আসছো কিনা সেটা পাহারা দিচ্ছি আসলে কি লিডার পাহারা দেয় নাকি তেলাওয়াত শোনার জন্য আসে আমার ভাইরা তাদের ভিতরে একটা চুক্তি স্বাক্ষরিত হয় আগামী কাল কিউ আসতে পারবা না আজকে সমাজ থেকে বহিষ্কার করে দেয়া হবে মাথার চুল কামিয়ে দেয়া হবে মাথায় খোল ঢেলে দেয়া হবে অপমান করা হবে সমাজ থেকে বিচ্যুত করা হবে এই আবু জেহেল তোমাকে বিশ্বাস নাই তুমি সবার আগে সাইন করো এই চুক্তিনামার ভিতরে আবু জেহেল সবার আগে সাইন করলো কারণ ধরা খাইছে কি খায় নাই চুক্তিনামায় সবার আগে সাইন করলো তার নিচে সব তাদের গোত্রের নেতা কর্মী যারা আছে সবাই সাইন করলো বলল ঠিক আছে আগামী কাল থেকে আমরা কেউ আসবো না এখন রাতের দুইটা যখন বাজে পরের দিন তিনটা যখন বাজে আবু জেহেল ঘুমের ভিতরে শুয়ে থাকতে পারে না কতক্ষণে মুহাম্মাদের তেলাওয়াত শুনবে বলে সুবহানাল্লাহ মনে মনে চিন্তা করে কেমনে যাওয়া যায় কেমনে যাওয়া যায় হঠাৎ করে মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো আমি তো চুক্তি নামার প্রথমে এক নম্বরে আমার নাম বাকিদের নাম হলো নিচে তার মানে এক নম্বর যেহেতু আমার নাম আমি যাব না আর আমি যেহেতু যাব না বাকি নিজে যাদের নাম আছে তারা কেউ যাবে না আর যেহেতু তারা কেউ যাবে না এই ফাঁকে আমি আবু জেহেল একটু ঘুরে আসি সুবহানাল্লাহ বলে কত সিস্টেম করে একটা বুদ্ধি বাইর করলো এবার আস্তে আস্তে মাথায় চাদর দিয়ে মাথাটাকে ঘুরে মুহাম্মাদের ঘরের কাছে পা টিপে টিপে চলে যায় দেখলো সেখানে তার আগে যারা নিচে সাইন করলো তারা সবাই সে হাজির হয়ে গেল জোরে বলে আল্লাহু আকবার এবার তাদের ভিতরে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল তুই কেন আসলি তুই কেন আসলি চুক্তিতে তো স্বাক্ষর করেছিলি আবু জেহেল সবাইকে থামিয়ে দিয়ে বলল থাম কেন আসলাম সেটা আমরা ভালো করে জানি তবে যেই কারণ আসলাম সেটা আগে শেষ কর বাকি কাজটা সকালে দারুন অদওয়ার সংসদে হবে সুবহানাল্লাহ বলেন না দারুন অদওয়ার সংসদের ভিতরে গিয়ে তারা এবার সিদ্ধান্ত দিল এভাবে তো মোহাম্মদকে বাড়তে দেওয়া যাবে না চলতে দেওয়া যাবে না এই মোহাম্মদ যেভাবে কালেমার বাণী প্রচার করে আমাদের সংখ্যা কমে মোহাম্মদের সংখ্যা আস্তে আস্তে বাড়ে তাহলে তার কি করতে হবে কেউ একজন পরামর্শ দিল তাকে বন্দি করে রাখা হোক আবু জেহেল বলল না বন্দি করা যাবে না কিছুদিন পরে তার সঙ্গী যারা আছে হামলা করে তাকে উদ্ধার করে নিয়ে যাবে আরেকজন পরামর্শ দিল তাহলে তাকে দেশ থেকে বের করে নেওয়া হোক আবু জেহেল বলল না খাতে দেশ থেকে বের করে দেওয়া যাবে না দেশ থেকে বের করে দিলে ওই দেশে গিয়া আরো কিছু সঙ্গী সাথে জুটাইয়া আমাদের মক্কার ভিতরে হামলা করবে এই জন্য তাকে এই দেশ থেকে বের করতেও দেওয়া যাবে না তাহলে কি করতে হবে শয়তান সেখানে মানুষের চেহারা ধরে আবু জেহেলের কানের কাছে কুবুদ্ধি দেয় তোমরা এত বুদ্ধি করে লাভ নাই আমারটা শোনো ব্যক্তিটাকে ভালো করে চিনল না তবে কি বলতে চায় সেটা একটু শোনা দরকার ওই শয়তান তখন পরামর্শ দিল তোমরা এভাবে মোহাম্মদকে কখনো থামাইতে পারবা না তোমাদের এই মক্কার জমিনে যত গোত্র আছে সব গোত্রের ব্যক্তিদের দলপতি নির্ধারণ করো একজন একজন করে তাদের হাতে অস্ত্র তুলে দাও সবাই একযোগে মোহাম্মদকে হত্যা করে ফেলবে হত্যা করার পরে মোহাম্মদের বংশ বনু হাশিম গোত্র আর তোমাদের সাথে যুদ্ধ করে পারবে না কিছুদিন পরে মোহাম্মদকে তারা ভুলে যাবে এভাবেই তোমরা একটা বিপদ মুক্ত হইবা আবু জেহেল বলল মুরব্বী আপনাকে না চিনলেও আপনার কথা কিন্তু ঠিক আছে নাউজুবিল্লাহ বলে না আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের ভিতরে কোট করালেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু যখন কাফির মুশরিকরা চক্রান্ত করল বিশ্বনবীর ব্যাপারে লিয়ুযবিতুকা তাকে বন্দি করা হবে আও ইয়াকতুলুকা তাকে হত্যা করা হবে আও ইয়ুখরিজুকা অথবা তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে তাদের এই চক্রান্তের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন চলে বলি আল্লাহু আকবার তারা চক্রান্ত করলো মুহাম্মদকে বন্দি করা হবে অথবা হত্যা করা হবে অথবা দেশ থেকে বের করে দেওয়া হবে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে একটা ষড়যন্ত্র করেন তারা করে আর অরিজিনালে যার ষড়যন্ত্র দুনিয়ার জমিনে বাস্তবায়ন হবে তিনি হচ্ছেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না ব্যাডি এখনো যারা চক্রান্ত করে বাইতুল মুকাদ্দাস থেকে নিশ্চিহ্ন করে দিয়া সেখানে তাদের সুলেমান টেম্পল তারা নির্মাণ করবে আজকে পত্রিকা দেখলাম উদ্দেশ্য কি জানেন ১৯৪৭ সালে যাদের পায়ের নিচে জুতা ছিল না পরনে লুঙ্গি ছিল না কাপড় ছিল না উলঙ্গ সৌদি আরব বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে তাদেরকে সহযোগিতার জন্য চুক্তিও করেছে
আমেরিকার সহযোগিতা নিয়ে যাদেরকে উলঙ্গ ব্যক্তিদেরকে ফিলিস্তিনের ভূখণ্ডে কিছু জায়গা ইজারা দিয়ে ঠুকানোর ব্যবস্থা করেছে আজকে যারা ইজারা দিল তারা নিজের দেশে পরাধীন কথা বলে ঠিক কি না নিজের দেশে পরাধীন হয়ে আস্তে আস্তে ইসরায়েল নামে একটা জারজ রাষ্ট্র তৈরি হলো সেখানে তাদের তেল আবিব তাদের রাজধানী বানিয়ে দেয়া হলো বাইতুল মুকদ্দাস তারা দখল করলো কিছুদিন আগে একটা সুকুত নামে একটা দিবস ছিল ওই দিবসকে কেন্দ্র করে ইসরায়েলের যুবকগুলো বাইতুল মুকদ্দাসে ঢুকে আর বের হয় না এবারে তার আইন জারি করলো এই আমরা এখানে আছি তোরা কি আসতে পারবি না আসলে তোদের ছোট বাচ্চাগুলো আসতে পারবে মহিলা আসতে পারবে বৃদ্ধ মানুষগুলো আসতে পারবে কোন মুসলমান যুবক এখানে আসতে পারবে না আপনাদের মসজিদের ভিতর আপনারা নামাজ পড়েন কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যদি মসজিদ দখল করে আপনার প্রাণের অস্তিত্ব থাকা পর্যন্ত এই সিস্টেমটা আপনি মেনে নেবেন তাহলে বাইতুল মুকাদ্দাস যে ইহুদিরা দখল করলো ফিলিস্তিনি মুসলমান নয় শুধু সারা পৃথিবীতে কালেমা বিশ্বাসী কোন মুসলমান সেটা মেনে নিতে পারে না বলে ঠিক কি না এটার প্রতিবাদে হামাস যখন তাদের প্রতিহত করলো এটার বিপরীতে সারা পৃথিবীর কুপার শক্তি একসাথে হয়ে গেল তারা সবাই মিলে ফিলিস্তিনের ছোট্ট শিশু বৃদ্ধ আবার বনিতা সবাইকে বোমা হামলা করে শেষ করে দিচ্ছে যুদ্ধ অপরাধের মতো জঘন্য অপরাধ তারা করে হাসপাতালের ভিতরে বোমা হামলা করে 1000 উপর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোর শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে বলে ঠিক কি না তাহলে এই যে যুদ্ধ অপরাধের মতো কঠিন অপরাধের সাথে যুক্ত এই সুযোগটা তৎকালীন যুগের কিছু মুসলমানের কারণে তারা সুযোগ পেয়েছে এখনো কিছু মুসলমান সেই প্রতিবাদ তারা করে না যদি আজকে পেট্রোডলার অথবা তেল অস্ত্র যদি মুসলমানরা ব্যবহার করত তাহলে পৃথিবীর বুকে জারজ রাষ্ট্র ইসরায়েল অল্প সময়ের ভিতরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেত বলে ঠিক কিনা কিন্তু সেটা করবে না কারণ ক্ষমতা দরকার পাওয়ার দরকার শক্তি দরকার টাকা পয়সা দরকার যে সৌদি আরবের ভিতরে আমার মক্কা মদিনা প্রাণের মক্কা মদিনা যে রসুল যে সৌদি আরবের আগমন করলেন মক্কার জমিনে সেই সৌদি আরবের ভিতরে আল হেলাল নামে ফুটবল ক্লাব খুলে নেইমার ক্রিশ্চিয়ানো রোনালদো এদেরকে আরাম আয়েশে রাখার জন্য কোটি কোটি ডলার তাদেরকে দেয়া হচ্ছে বলে ঠিক কিনা আর বিপরীতে সৌদি আরব নিজেই ইয়েমেনের ভিতরে হামলা করে হাজার হাজার মুসলমান শেষ করে দিচ্ছে নিজেরাই হামলা করে ইয়েমেনের মুসলমানদের শরীরগুলো একদম এই যে বাঁশের কঞ্চির মতো হয়ে গেছে পুষ্টিহীনতার কারণে আফ্রিকার সুদান রাষ্ট্রে যেরকম মানুষগুলো শুকিয়ে হাড্ডি হয়ে যায় ইয়েমেনের ভিতরে একই ঘটনা ঘটেছে আক্রমণ করেছে সৌদি আরব সম্মানিত ভাইরা আজকে যদি আরব বিশ্বের মুসলমানগুলো যদি একসাথ হয়ে যেত সারা পৃথিবীর মুসলিম মুসলমানগুলো যদি একসাথ হয়ে যেত তাহলে আজকে ইসরায়েল কিংবা আমেরিকা তারা সবাই একসাথে হামলা করার কোনো সাহস পেত না কারণ তেল অস্ত্র আমাদের কাছে আসে না নাই কথা বলেন আসে না নাই বেশি কিছু দরকার তোমাদের খনিজ দ্রব্য যে তেল তোমাদেরকে দেয়া হলো সেটাকে ব্যবহার করো তেলের চালান বন্ধ করে দাও তাহলে তারা তোমাদের কাছে মাথা নোয়াতে বদ্ধ হবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা সেটা করি না আমরা করবো না কারণ আমাদের দরকার ক্ষমতা এটার কারণেই মূলত সব নষ্টের মূল এমনকি বাইরে তো বাদ দেয় গাজা যে একটা প্রদেশ আছে সেটার মানে যারা ক্ষমতায় আছে তারা হলো হামাস কিন্তু পশ্চিম তীর ফিলিস্তিনের বাকি অংশটা ওই যে ফাতাহ গ্রুপের মাহমুদ আব্বাস হলো সেটার প্রধানমন্ত্রী আর গাজার প্রধানমন্ত্রী হলো ইসমাইল হানিয়া গতকাল ইসমাইল হানিয়ার ঘরের ভিতরে বোমা হামলা করে 14 জন তার পরিবারের সদস্য শাহাদত বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু মাহমুদ আব্বাসের কোনো খবর নাই ওই অংশের মুসলমানদের কোনো খবর নাই বেটা গাজাকে দখল করার পর তুই মনে করলি পশ্চিম তীর রামাল্লা বাকি যেগুলো আছে সেগুলো তারা রাখবে তাদের পরিকল্পনা হলো গতকাল দেখলাম বিশাল একটা সাম্রাজ্য তাদের পরিকল্পনা সেটাকে দখল করার জন্য সে আরব বিশ্বের ভিতরে পরিপূর্ণভাবে এককভাবে ক্ষমতা লাভের জন্য আমেরিকার সহযোগিতায় তারা সেখানে ঢুকেছে আবার তাদের টার্গেট হলো ওই যে সুলাইমান আলাইহিসসালামের যুগে তাদের নাকি একটা মন্দির ছিল দুর্গ ছিল টেম্পল ছিল সে টেম্পলটা তারা পুনর্নির্মাণ করবে বাইতুল মুকদ্দাসের জায়গায় চলে বলে না আউযুবিল্লাহ উদ্দেশ্য কত খারাপ আর আমরা মুসলমানরা এখনো বুঝতেছি এই যে আমরা কথাগুলো বলতেছি এটা দেখার পরেও দেখবেন কিছু গুমটাওয়াল আমাদের কথাগুলোর বিরোধিতা করবে বেটা মর কথা বলে ঠিক কি না বেটা মর যারা দিনের জন্য কোরআনের জন্য বাইতুল মুকদ্দাসের জন্য শহীদ হচ্ছে তারা সেই দিন হাসবে আর তোরা শুধু কান্নাকাটি করবি কথা বলে ঠিক কি না সেই দিন আমরা হাসবো আজকে কান্নাকাটি করি কলিজা চলে আপনারা চলে না কলিজা চলে না এই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা নবীকে যেখানে সফর করালে সেই বাইতুল মুকদ্দাস আজকে নবীর মানে নবীর উম্মতের আওতার ভিতরে সেটা এখন নাই সেটা আমাদের ভিতরে আনা দরকার আছে না নাই আপনি চাইলেও হবে আপনি না চাইলেও হবে কারণ এটা আল্লাহর ওয়াদা
কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজত্ব কায়েম হবে সেটা মসজিদের মাধ্যমে দিনী মাদ্রাসার মাধ্যমে আমাদের ইসলামী অনুশাসন পালন করার মাধ্যমে জোরে বলি ইনশাআল্লাহ মিরাজ থেকে ফিরে আসেন আবু জেহেল এবার কি বলে শেষ করে দিচ্ছি মোহাম্মদ সব সময় তো নতুন নতুন কিছু কিছু কথা বলো তো আজকে নতুন কথা কি আছে তোমার কাছে মানে একটু ইনসাল্ট করে জিজ্ঞেস করো মোহাম্মদ আজকে তোমার কাছে নতুন কথা কি আছে একটু শুনি বিশ্বনবী বলেছেন গতকাল রজনীতি মেরাজ করেছি আল্লাহর সাথে সাক্ষাৎ হলো হাদিয়া কিছু নিয়ে আসলাম জান্নাত দেখলাম জাহান্নাম দূর থেকে দেখানো হলো আবার ঘরে এসে যখন আমার বিছানায় ঢুকলাম তখন দেখলাম যে বিছানা গরম রেখে গেলাম সেটা এখনো গরম সুবহানাল্লাহ এই যে এখানে এটা গরম দুই তিন সেকেন্ড থাকবে না গরম থাকবে না দুই তিন সেকেন্ড ধরেন আল্লাহ রাসূলের মেরাজটা হয়েছে দুই তিন সেকেন্ডের ভিতরে হতে পারে না হতে পারে না প্রথমে কথাটা বলেছি জি আল্লাহ প্রিয় হাবিবকে নিজের কাছে নিয়ে যাবেন দুনিয়ার সব সচল জিনিসটাকে আল্লাহ অসল করে দিয়ে রসুলকে সচল করে শত শত বছর কাটিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না ভাই আবার এসে দেখলেন বিছানা গরম এখনো দরজার কড়া নড়ে এখনো ওযুর পানি গড়ায় আবু জেহেল বলল মোহাম্মদ না এতদিন তোমার কথাগুলো যদিও মোটামুটি এখন বলা যায় ঠিক আছে আজকে কথাটা শোনার পরে আর তোমার সুস্থ মানুষ বলা যায় না তুমি আসলেই পাগল হয়ে গেছো এটা কোনো সুস্থ মানুষের কথা না আল্লাহ রাসূল বলছেন তুমি বিশ্বাস করলেও কি না করলেও কি তুমি জিজ্ঞেস করছো আমি বলছি এবার তোমার ব্যাপার তো আবু জেহেলের সাথে কিছু কর্মী বাহিনী আছে না নেতার সাথে কর্মী ঘুরে না হ্যাঁ কর্মী আছে না আবু জেহেল বলল তোমার কথা বিশ্বাস করি নাই তবে তুমি যেহেতু বললা তোমার এই কথাটা হুবহু আমি কি লোকদের কাছে প্রচার করব সুযোগ পাইছে একটা মানে উল্টো পাল্টা কথা দিয়ে নবীকে অপমান করবে আল্লাহ রাসূল বলছেন তোমার যা ইচ্ছা তা করো সঙ্গীদেরকে নিয়ে ছুটলো আবু জেহেল চলো চলো আজকে একটা কাজ পাইছি বিশেষ বিশেষ কাজ বিরাট কাজ যেটা কোনো মানুষই বিশ্বাস করবে না আজকে মোহাম্মদ সম্পর্কে মোটামুটি ভালোভাবে অবসর করা যাবে যাইতে যাইতে প্রথম পাইলো সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর তোমার বন্ধু কি বলে শুনলা এতদিন যা বলছে মানা যায় কিন্তু আজকেরটা কোনোভাবেই মানা যায় না কি বলছে এমনি এমনি মেয়েরাজ নিয়ে বললো সব ঘটনা রসুল যেমনি বললো সেভাবে আবু বকরের কাছে আবু জেহেল বললো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার রসুল কি হুবহু তুমি যেভাবে বর্ণনা করলে এভাবেই কি রসুল বলছেন তুমি নিজ কানে শুনছো হ্যাঁ আমার সাথে এরা সঙ্গী এরা এরা সাক্ষী আমি নিজ কানেই তো শুনলাম তোমার মোহাম্মদ এভাবে বলেছে রসুল বল ওই আবু বকর বললে আমার রসুল যদি তুমি যেভাবে বললা হুবহু যদি এভাবে বলে থাকে দুনিয়ার কেউ বিশ্বাস করার আগে এই আবু বকর সবার আগে বিশ্বাস করে নিল সুবহানাল্লাহ আবু জেহেল বলল বুঝছি তুমিও তোমার বন্ধুর মতো বিশ্বাস করবা না এটা যে পাগলের প্রলাপ তুমি সেটা বিশ্বাস করবা না তুমি বিশ্বাস করলো মোহাম্মদেরটাই আমি বুঝতে পেরেছি তুমি সেটা বিশ্বাস করবা তোমার নবীরটাই ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি এইভাবে জনপদের ভিতরে ঢুকে আস্তে আস্তে অপপ্রচার আরো বেশি চালাইতে লাগলো কিন্তু কেউ তার কথাটা বিশ্বাস করে না কারণ মোহাম্মদ তো কখনো মিথ্যে কথা বলে এবার আবু জেহেল আবার মোহাম্মদের দরবারে চলে আসলো এসে বললো মোহাম্মদ তোমার কথা বিশ্বাস করব যদি প্রমাণ দাও কি প্রমাণ চাও তুমি যে বাইতুল মুকাদ্দাস সফর করলা বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা লাইট ফ্যান কয়টা আছে যদি বলতে পারো তাহলে বিশ্বাস করব বিশ্বনবী বলছেন কোনো টেনশন নিস না তুই আমার সামনে বস আমি সব বলব বিশ্বনবী তখন ঘোষণা করলেন ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস লাম্মা কাযাবানি কুরাইশুন কুমতু ফিল হিজার কুরাইশরা যখন আমার মিরাজ অস্বীকার করলো আমি তখন হিজরের পাশে দণ্ডায়মান ছিলাম ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস আল্লাহ তাআলা তাদের কথার উত্তর দেওয়ার জন্য পুরো বাইতুল মুকাদ্দাস থেকে আমার আল্লাহ তাআলা আমার সামনে এনে হাজির করলেন বলে সুবহানাল্লাহ কয়টা দরজা জানতে চাস আয় জানালা কয়টা লাইট কয়টা ফ্যান কয়টা কে জানাচ্ছেন জোরে বলেন কে জানাচ্ছেন সে আল্লাহর আরো একটা ক্ষমতা আছে ওই যে বলে ইসলাম যুগের একজন তাওবা হাসিলকারী ব্যক্তি সারা জীবন মানুষ খুন করেছে শেষ মুহূর্তে তার তাওবা আল্লাহ তাআলা কবুল করছেন কিন্তু নতুন করে আমল করার আগে লোকটা ইন্তেকাল করে ফেলেছে এখন এই ব্যক্তিটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা নিয়ে ফেরেশতাদের ভিতরে টানাটানি রুহানিয়া টানাটানি আল্লাহ তাআলা শরীয়ত জারি করলেন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যা তুমি সমাধান করো ব্যক্তিটা এই এলাকা থেকে যে এলাকা হিজরত করে চলে যাবে সেটা যদি কাছে হয় তাহলে সেই ব্যক্তির রূপটা জান্নাতে যাবে আর ব্যক্তি এখন যেখানে মরে পড়ে আছে সেই জায়গাটা তার ঘর থেকে যদি কাছে হয় উঠানেই তো মরে পড়ে আছে এই ব্যক্তির লাশটা যেখানে পড়ে আছে ঘর থেকে লাশের দূরত্ব যদি কাছে হয় তাহলে তার রূহটা জাহান্নামে চলে যাবে
এখন ব্যক্তি যেখানে যাবে সেটা অনেক দূরে, লাশটা পড়ে আছে ঘরের সামনে, স্বাভাবিকভাবে বোঝা যায় ব্যক্তি জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ একজন আছে না নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে সূরাতুল ফুরকানে, فاولئك يبدل الله سيئاتهم حسنات, তাওবা হাসিল করে ফেললে আল্লাহ তাআলা পূর্বের যত গুনাহ আছে গুনাহগুলিকে নেক কর্ম দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, তার মানে ব্যক্তির আমলে এখন আর কোনো গুনাহ নেই, সব কি সব নেক আমল। আল্লাহ তাআলা আবার কি করলেন, ব্যক্তি যেখানে লাশ পড়ে আছে ঘর থেকে লাশের দূরত্ব কয়েক হাত, এটাকে টেনে লম্বা করে দিলেন, আর যে জায়গায় সফর করবে সেই জায়গাটাকে ঘরের সামনে এনে হাজির করলেন। সুবহানাল্লাহ, বানানা তার রুহটা ইল্লিনে মানে জান্নাতীদের রুহখানে নিয়ে যাওয়া হলো। সম্মানিত ভাইরা, আল্লাহর এই ক্ষমতা আছে না বেন, আখেরাতের জমিন আবাদান আমাদের পুনর্জীবন হবে, দুনিয়াতে না আখেরাতে, সেখানে দুনিয়ার জিন্দগিতে যা মন করবো সেগুলো একটা হিসাব নিকেশ সেখানে আমাদের দিতে হবে আল্লাহর দরবারে। সেদিন ডানপন্থীদের অবস্থা হবে জান্নাত, বামপন্থীদের অবস্থা হবে জাহান্নাম, এটাই তো মূল কথা, কথা বলা ঠিক না? তো আজকে যে কথাগুলো বললাম রসুলের মেয়েরাজ থেকে আগে পরে প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ, তার আগে মৃত্যুকালের সময়গুলো সহ টোটাল আলোচনার ভিতরে কিছু আমলের কথাও আপনাদেরকে বলেছি, আপনারা কি কথাগুলো বুঝতে পেরেছেন? হ্যাঁ, কথাগুলো বুঝছেন তো হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর, বারবার হাত তোলায় মনে কষ্ট আছে নাকি আপনাদের এলাকায়? তো ভাই আমাকে আগেও নিয়ে আসছেন এই এলাকায়, এবারে আসলাম, এভাবে আরো কতবার আসতে হবে আল্লাহ জানে, কথা বলে ঠিকই না? আল্লাহ যদি হায়াত দেন সুযোগ দেন, আমরা তো দাওয়াতি কাজ করি সময় দেওয়ার চেষ্টা করি, তো যতটুকু কথা বললাম আজকে যেহেতু জুমাবার রজনী দোয়া কবুল রজনী, আমরা দোয়া করব, বারোটা পার হয়ে গেছে না, তার মানে আমরা সন্ধ্যা থেকে মূলত আগামীকালের দিনের রাত দোয়া কবুলের রাত জুমাবার রজনী আমরা দোয়া করবো আল্লাহর দরবারে। বারোটা বিশ মিনিট হয়ে গেছে, আর সামনে যাব না, পেয়ার ভাই আমাকে দাওয়াত দিয়েছেন আসলাম, আবুল খায়ের ভাই এখানে আছেন, ওনাদের আমন্ত্রণে আসলাম, যতগুলো কথা বলেছি সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, ভুল হতেই পারে, আল্লাহ যেন যেহেন থেকে সেটা ছড়াই ছুটাই দেন, আর যদি সহি কথা যেগুলো বলে থাকি সেগুলো আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। এই মসজিদকে আপনারা আবাদ করবেন তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজে জুমাতে যেরকম ফজরেও সেরকম ইনশাআল্লাহ, অনেক মসজিদ আছে একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়। তো আমরা তোমার দিকে চলে যাব, আপনাদের অনেক টাকা কালেকশন হয়েছে, নতুন করে যদি কেউ এসে থাকেন আপনারা এই ফাঁকে দিয়ে দেন, আমরা দোয়ার ভিতরে চলে যাব।